السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. محترم امام صاحب اسلام المسجد، محترم قاری صاحب، حضرات علماء، شمانیت شدی شمبت مسلیانی کرام، پردر علی آمدیر مائرا میرا بنیرا، আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকর গুজার করছি যে প্রতিবারের মতো এইবারেও এই ইসলাম মসজিদের এই মোবারক পরিবেশে আজকে সালাতুল মাগরিবের পরে আপনাদের সঙ্গে আল্লাহ পাকের কালাম থেকে কিছু আলোচনাকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে মিলিত হবার তৌফিক দিলেন, সেজন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিমা খলাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ওয়া আনকাযতানা ওয়া ফাররাজতা আন্না, লাকাল হামদু ইযা রাদিত লাকাল হামদু হাত্তা তারদা। আল্লাহ জাল্লা শানুর হামদ ও সানার পরে বা মুজাম্মাল লাম ইশকুরিন্নাস লাম ইশকুরিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গ্রামি, যারা মানুষের প্রতি শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর প্রতি শুকরগুজার থাকে না। সেই জন্য মসজিদ কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাবো যে তারা আমাকে এখানে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার জন্য দাওয়াত দিয়েছেন। আপনাদের প্রতি শুকরগুজার থাকবো যে আপনারা সালাত আদায়ের পরে এই আলোচনা শোনার জন্য এখানে বসে পড়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হব, তিনি যা আমাদের এই আয়োজনকে বলাকে শোনাকে তিনি কবুল করেন, ফলবান করেন, মুসমির করেন, ফ্রুটফুল করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আমি এখন থেকে ওই 20-22 বছর আগে সূরা লোকমান থেকে আলোচনা করেছিলাম পাগলাতে, ঢাকার নারায়ণগঞ্জের উপকণ্ঠ পাগলায়। সেখানে কারা আমার এই এটা 3 ঘন্টার বক্তৃতা রেকর্ড করেছিলেন, লন্ডনে দেখি যে এটা বাজারজাত হয়েছে, বহু মানুষ এটা শুনে। তো এটা 20-22 বছর আগের আলোচনা। যেই ভাই করেছিলেন, যাদের উদ্যোগে, তিনি দুনিয়াতে নাই, তিনি চলে গেছেন, কিন্তু এখানে এটা বাজারে
পাওয়া গেছে, এমনকি দেশেও এখান থেকে নিয়ে লোকেরা বাজারজাত করেছে। কিন্তু আজকে আমাদের ভাই এই এই প্রজন্মের দাবি হচ্ছে যে সূরা লোকমান অনেকদিন ধরে আপনার সরাসরি মুখে শুনি না, আজকে একটু শুনি। প্রথমত এই লোকমান কি? সূরা লোকমান যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওলাকদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি অবশ্যই লোকমানকে আমি প্রজ্ঞাপূর্ণ কিছু শিক্ষা আমি তাকে দিয়েছি। আনিশকুরলা কুরলিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকরগুজার হও। আমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরগুজার হয়, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের জন্যেই শুকরগুজারি করে, এটার কল্যাণ সেই প্রাপ্ত হয়। ওয়ামান কাফারা, আর যে অস্বীকৃত হয় আর নাফরমানি করে, ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, তো আল্লাহ তাআলা তো নিজেই তার জাত সত্তাগত দিক থেকেই তিনি প্রশংসিত, তিনি কারোর শুকরগুজারির মুখাপেক্ষী নন। তো লোকমান হাকিমকে আল্লাহ পাক বলেছেন, তিনি তাকে তিনি কৌশলপূর্ণ কথা শিক্ষা দিয়েছেন, তাকে প্রাজ্ঞ বানিয়েছেন। এই লোকমান হাকিম, তিনি সামনে আপনার লক্ষ্য করবেন, তিনি তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে উপদেশ দিচ্ছেন। এটা আরবদেরকে আল্লাহ পাক শোনাচ্ছেন, যে আরব সমাজে তখন লোকমান হাকিম সম্পর্কে একটা চর্চা ছিল আগে থেকেই, লোকমান হাকিম সম্পর্কে একটা ধারণা ছিল, তার নামে অনেক কথা বাজারে ছিল, লোকমান হাকিম। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন তৌহিদের বাণী প্রচার করলেন, তখন লোকেরা বলা বলি করতে শুরু করল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন আজীব শাইউন উজাব, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমরা এত ইলার বান্দিগি করি, ইবাদত করি, ওয়ার্শিপ করি, এত ইলাহ, এত দেব দেবী, তাদেরকে মাবুদ বানিয়েছি, তারা আমাদের জীবনের প্রয়োজন পূরণ করে, কেউ বাতাসের, কেউ শিক্ষার, কেউ খাদ্যের, কেউ রিজিকের, কেউ হায়াতের, কেউ সন্তানাদির, এতগুলো এলা মিলে আমাদের সব প্রয়োজন পূরণ করে, আর লোকটা এসে বলে যে না সব এলা বাদ দাও, এক এলা ধরো, ইন্না হাযা লাশাইউন উজাব, এই যে বড় আশ্চর্যের কথা, এটা কি করে হয়? তো লোকমান হাকিম যখন শিরকের বিরুদ্ধে কথা বললেন, তো তাদেরকে এটাই বোঝানো হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে লোকমান হাকিম সম্পর্কে তোমরা জানো, লোকমান হাকিম তোমাদের কাছে প্রিয় ব্যক্তি, প্রশংসিত ব্যক্তি, এটা তো নতুন কথা নয়। তোমরা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ভাবে কথা বলছেন, কথা তো নতুন নয়, এটা লোকমান হাকিম প্রাগৈতিহাসিক যুগের কথা, ওই সময় তাওহীদের কথাই তিনি প্রচার করেছিলেন, শিরককে কন্ডেম করেছিলেন, আর এখন তোমরা বলো ইন্না হাযা লাশাইউন উজা, এই যে বড় আশ্চর্যের কথা, তারা আরো বলে মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর আমলে এই কথা আমরা শুনি নাই, এটা নতুন কথা বলে, কথা নতুন হলো কেমনি? লোকমান হাকিম তো এই কথাই বলে গেলেন, সুতরাং কথা তো পুরাতন, তোমরা অবাক হও কি করে? এই প্রেক্ষিতে লোকমান হাকিমের আলোচনাটা এখানে এসেছে। লোকমান হাকিম কে ছিলেন? তাকে নিয়ে অনেক কথাবার্তা, তো যত মুফাসসিরিন বহু কথা বলেছেন, কিন্তু যে কথাটার উপরে অধিকাংশ লোকের একমত, সেটা তিনি ছিলেন একজন ক্রীতদাস, তিনি ছিলেন নিকশ, কালো, কাফরি, যাকে কি বলা হয় হাবাসি, ঠোঁটগুলি ছিল খুব মোটা, খাটো মানুষ ছিলেন, পাগুলি বড় বড় ছিল, দেখতে তেমন সুন্দর ছিলেন না। তিনি এই মেষ চড়াতেন, রাখালিও করতেন, আবার কেউ বলছেন নাজ্জার, কানা নাজ্জারান, তিনি নিজারা করতেন, নিজারা মানে তিনি মিস্ত্রি ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন, নিজারা বলে আরবিতে, তো নাজ্জার ছিলেন, জ
যাই হোক, এই তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে রাস্তার পাশে বক্তৃতা করতেন, লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত, রাখালরা সবাই শুনত, পথিকরাও শুনত। এই কথা তার মালিকের কাছে পৌঁছে যায় যে লোকমান হাকিম বড় সুন্দর সুন্দর কথা বলে, খুব প্রজ্ঞাপূর্ণ কথাবার্তা উপদেশ বিতরণ করে, লোকেরা তাকে ঘেরাও করে শুনে, এমন কি সে যে ঘরে থাকে ঘরেও লোকেরা উপস্থিত হয় তার কথা শোনার জন্য। অথচ সে এই লোক, এই লোকের চা মানে কৃতদাস। সুতরাং লোকমানকে তার মালিক একদিন ডাকলেন আর বললেন, লোকমান তুমি একটি বকরি জবাই করো, জবাই করে এর মধ্যে যে উত্তম যে অংশ সে অংশটি নিয়ে আস। লোকমান হাকিম তাই করলেন, বকরি জবাই করলেন আর উত্তম উৎকৃষ্ট যে অংশটি সেটি তিনি মালিকের সামনে উপস্থিত করলেন। কি উপস্থিত করলেন? এটি হল কাল্প, মানুষের হৃদয় নিয়ে আসলেন কাল্প। আচ্ছা, এরপরে আবার বললেন ঠিক আছে আরেকটি বকরি জবাই করো। জবাই করার পরে যে অংশটি সবচেয়ে নিকৃষ্ট ওই অংশটি নিয়ে আস। লোকমান হাকিম আরেকটি বকরি জবাই করলেন, তারপরে আবার সে নিকৃষ্ট অংশটি নিয়ে হাজির হলেন। দেখা গেল ওটি কালব, ওইটা হৃদয়ে নিয়ে আসলেন। তো প্রভু বললেন আশ্চর্যের কথা, তোমাকে বললাম উৎকৃষ্ট অংশটি নিয়ে এসো, আর তুমি নিয়ে আসলে সেই কালব হৃদয়। আবার বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে এসো, আবার নিয়ে আসলে সেই কালব হৃদয়। ব্যাপারটা কি? তখন তিনি বললেন দেহের মধ্যে কোনো অংশ যদি উৎকৃষ্ট থাকে সেটা কালব, আর দেহের মধ্যে কোনো অংশ যদি নিকৃষ্ট থাকে সেটা কালব। এই যে কথাটা তিনি বললেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা সব যুগে এক কথা। হক কথা কয় কথা? এক কথা, একটা হক আরেকটা হককে সমর্থন করে, একটা হক অথেন্টিকেট করে যে হ্যাঁ এটা ঠিক। সমস্ত আম্বিয়াই কেরাম, লক্ষাধিক আম্বিয়াই কেরাম মূল কথা এক কথা বলেছেন। পক্ষান্তরে তাদের মোকাবিলা যারা দার্শনিক চিন্তাবিদ শুধু চিন্তা করেন, ওহির ইলম তাদের কাছে নেই, তারা দার্শনিক, যারা বুদ্ধিজীবী যুক্তিবাদী এই সমস্ত লোকেরা একজনে এক একটা বলে, ওস্তাদে কয় একটা সাগরি কয় একটা, তাদের কথার সঙ্গে মিল নাই। আর হকপন্থীদের কথার মধ্যে কি আছে? মিল আছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন যে ইন্না ফিল জাসাদি মুদগাহ, শরীরে একটা টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহ, যদি সেই টুকরিটি ভালো থাকে তো গোটা শরীর ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওয়াহিয়াল কালব, আরেকটি টুকরা আছে যে এটা যদি অসুস্থ হয় গোটা শরীর কি হয়? রুগ্ন হয়ে পড়ে। আলা, সাবধান হও, শুনে নাও, ওয়াহিয়াল কালব, সেটা হলো কালব। তো কাল্প যদি ভালো হয় শরীর ভালো থাকে, কাল্প যদি বিনষ্ট হয় শরীর অসুস্থ হয়ে পড়ে। সুতরাং আলা ওয়াহিয়াল কাল্প। তাহলে লোকমান হাকিম তিনি বললেন নিকৃষ্ট হলে এটাই, উৎকৃষ্ট হলে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি বলেন শুনুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, কিয়ামতের দিবসে মানুষের কোনো কাজে আসবে না তার সহায় সম্পদ, তার সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা সুস্থ হৃদয় নিয়ে কালব নিয়ে উপস্থিত হয়েছে সেই মাত্র নাজাত পাবে, মুক্তি পাবে, রেহাই পাবে। সুতরাং অসুস্থ কালব নিয়ে যদি কেউ উপস্থিত হয় তার রেহাই নেই, সুস্থ কালব নিয়ে আসতে হবে। হাদিসের মধ্যে এসছে
যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের কার নকশা কেমন, চেহারা ছবি সুরত কেমন, টাকা পয়সা কার কতখানি, এর দিকে তিনি নজর করেন না। বাল ইয়ানজুরু ইলা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের আমল এবং তোমাদের কালবের দিকে তিনি নজর করেন, কালবটা তোমার কেমন, কারণ কালব এটা ভালো হয় আমলের দ্বারা, সুন্দর আমলের দ্বারা সুন্দর কালব তৈরি হবে। আবার সুন্দর কালব থাকলে আমলটাও কি হয় সুন্দর হয়, ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহ আমার কালবকে আপনি দুরুস্ত করেন, আমার হৃদয়কে আপনি দুরুস্ত করেন, এটাকে সুন্দর করেন, সুস্থ রাখেন। এটা নিফাক, শিরক, এটার মধ্যে নানান ধরনের রোগে যখন বাসা তৈরি করে তখন মানুষের হায়াত বিপর্যস্ত হয়, এই মানুষের জীবন হয় পাপগ্রস্ত। সুতরাং পাপিষ্ঠ মানুষ আল্লাহ তাআলার কাছে রেহাই পাবে না। তাহলে লোকমান হাকিম কি বলছিলেন, তিনি বললেন উৎকৃষ্ট হলে কালব, নিকৃষ্ট হলে কালব। সুতরাং তার মালিক এটা বুঝতে পারলেন যে সত্যি লোকমান হাকিম হাকিম। লোকমান কি হাকিম, হাকিম মানে কি প্রাজ্ঞ। আমি গত 3 দিন আগে ইয়েতে ছিলাম, মিডল্যান্ডটাকে কি বলে বার্মিংহাম, বার্মিংহামে ছিলাম আমার মেয়ের বাসায়। ওখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে এক জায়গায় আমার কিছু ব্যাখ্যা দেখতে ইচ্ছা হলো, তা আমি একটা তর্জমা বের করলাম। সৌদি আরবে থাকে না আমাদের ভাই, বাংলায় তর্জমা করছেন, ওটা পড়ে দেখি এক জায়গায় উনি হাকিমের অর্থ লিখছেন বুদ্ধিমান। হাকিমের অর্থ কি লিখছেন, বুদ্ধিমান, তার মানে আল্লাহ তাআলা বুদ্ধিমান তর্জমা করেছেন। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো এবার কালকে সৌদি আরব যাচ্ছি ইনশাআল্লাহ, ওই লোকের সঙ্গে আশা করি দেখা হবে, তাকে তাম্বিহ করবো যে আপনি এটা সর্বনাশ করেছেন, আল্লাহ তো বুদ্ধিমান না, আল্লাহ নিজেকে কখনোই বুদ্ধিমান বলেননি। হাকিম মানে প্রাজ্ঞ, বুদ্ধিমান আরেক কথা, প্রাজ্ঞ হওয়া আরেক কথা। এই ব্যাপারে জ্ঞান আর বুদ্ধি এই দুটার মধ্যে মর্যাদা কার বেশি, বুদ্ধি নাকি জ্ঞানের, এ নিয়ে বিতর্ক হয়েছে। বিতর্ককে এক আরবীয় কবি তার কবিতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটা শুনুন, তিনি বলেন ইলমুল আলিমি ওয়া আকলুল আকিল ইখতালাফা মান যাল্লাযী মিনহুমা ক্বাদ আহরাজা শারাফা। ইলমুল আলিমি জ্ঞানীর জ্ঞান ওয়া আকলুল আকিল বুদ্ধিমানের বুদ্ধি, এই দুইজনের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টা কি, মান যাল্লাযী মিনহুমা ক্বাদ আহরাজা শারাফা, এই দুজনের মধ্যে অর্থাৎ বুদ্ধি আর জ্ঞান, এই দুজন দুজনের মধ্যে কে মর্যাদার আসনে আসীন হয়েছেন, এ নিয়ে বিতর্ক। ক্বালাল ইলমু আনা আহরাজতু গায়াতাহু, জ্ঞান বলল আমি সেই মর্যাদার আসনে আসীন। ক্বালাল আকলু আনার রহমানু বিউরিফা, বুদ্ধি বলল কে বলে তোমার মর্যাদা বেশি, আমার মর্যাদা বেশি, কারণ রহমানের পরিচয় হয়েছে আমার দ্বারা, তোমার দ্বারা নয়, বুদ্ধির দ্বারা। বলে দলিল কি, কেন আল্লাহ পাক কালামে পাকে বলেননি আফালা তাকিলুন, তোমাদের আকল নাই, আমাকে চিনো না কেন। তাহলে বোঝা গেল কিসের দ্বারা আল্লাহকে জানা হলো, বুদ্ধি, আকলের দ্বারা, আকল মানে বুদ্ধি, ধী শক্তি, ইন্টালেক্ট। সুতরাং এটা দিয়ে তো আল্লাহকে পরিচয় হয়েছে, অতএব আমার মর্যাদা বেশি, সে দলিল দিয়ে দিল। فأفصح العلم إفصاحا وقال له بأين الله في فرقانه اتصفا, তখন علم দ্ব্যর্থহীন কণ্ঠে প্রশ্ন ছুড়ে মারল, জ্ঞান দ্ব্যর্থহীন ভাবে প্রশ্ন ছুড়ে মারল। মান যাল্লাযী, সে প্রশ্ন করল যে তুমি সব তুমি বলো, তোমার দলিল একবারে খারাপ না, কিন্তু এবার আমার প্রশ্নের জবাব দাও, জবাব দাও তো দেখি। বলে প্রশ্নটা কি, যে আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে নিজের গুণ হিসাবে কোনটা, কোন বিশেষণে তিনি বিশেষায়িত, অথবা কোন কোয়ালিফিকেশনে নিজকে কোয়ালিফাই করেছেন, সেই সেটা কি বুদ্ধি না কোনো জ্ঞান, এটা তুমি বলো দেখি কোরআনী কারিমের মধ্যে। তো বিআইনাল্লাহু ফি ফুরকানিহি তাসাফা, আল্লাহ তাআলা ফুরকানের মধ্যে মৌসুফ হয়েছেন, নিজকে কোয়ালিফাই করেছেন কোন কোন গুণের দ্বারা, জ্ঞানের দ্বারা না বুদ্ধির দ্বারা, মানে আল্লাহ পাক নিজকে বলেছেন সুবহানাকা লা ইলমা লানা,
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إتا بولي ناي إنك أنت العليم العقيل تومي بڑو جياني بڑو بدّيمان نا بولشان تومي بڑو جياني يبان پرگو پرگار کو تارسي إذا أقول كثرة الله جن كونوا ذكوا كلامه باكي كونوا ذكاء بروي كراهيني جل بودي ما في بولت ديكي جنات دارا نبودي دارا فبان للأقل أن العلم سيده بودي جن نويتا برمانيت هوي قالوا أن العلم سيده جن تار ليدر أستاذ جن تار كي بودي أستاذ هلو جن فقبل الأقل رأس العلم وانصرفا بودي وته জ্ঞানের মাথায় চুমু খেয়ে বলল হুজুর আপনার সঙ্গে আর পারলাম না বাড়ির দিকে চলে গেলাম সুতরাং বুদ্ধি এখন কার হাতে বায়াত হয়ে গেল কার শিষ্যত্ব গ্রহণ করলো জ্ঞানের মাথায় চুমু খেলো যে আপনার সঙ্গে পারলাম না যে দলিলটা আপনি দিলেন এর উপরে কোনো দলিল হয় না সুতরাং আল্লাহ পাক নিজকে কোয়ালিফাই করেছেন জ্ঞানের দ্বারা এখন হাকিম যে বলছে সেটা কি সেটা হচ্ছে তার তো জ্ঞান থাকলেই তো হয় না জ্ঞানটাকে প্রয়োগ করার যে কর্মকৌশল মেকানিজম সেটা সেটা আল্লাহ পাকের আছে খালি জ্ঞান না জ্ঞান থাকা এক জিনিস এটাকে প্রয়োগ করার কৌশল আরটা লাগে কৌশল ছাড়া আপনি খালি জ্ঞান থাকলে তো হবে না যে প্রয়োগ করবেন কেমনে এই নামাজ সম্পর্কে আপনার জ্ঞান আছে আপনি জানেন নামাজ পড়া ফরজ এটা জ্ঞান নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটা জ্ঞান নামাজ পড়লে জান্নাতে যাওয়া হবে এটা জ্ঞান কিন্তু নামাজটা কিভাবে পড়বেন নামাজের কৌশলটা কি মেকানিজমটা কি হবে রুকু কাকে বলে সেজদা কাকে বলে কিভাবে করতে হয় এটা না কৌশল এই কৌশলটাও আল্লাহ পাকের আছে সুতরাং কৌশলটাও তিনি জ্ঞানের সাথে সাথে কৌশলটাও শিক্ষা দেন শুধুমাত্র জ্ঞান তিনি শিক্ষা দেন না জ্ঞানের সাথে সাথে জ্ঞানের উপরে কিভাবে আমল করা হবে কিভাবে একে বাস্তবায়ন করা হবে তার বাস্তব কর্ম কৌশলটাও তার জানা আছে এই জন্য তাকে হাকিম বলা হয় কি বলা হয় হাকিম বলা হয় সুতরাং এখানে আকিল না আকল নয় আল্লাহ পাককে আকলমান বলা যায় না বুদ্ধিমান বলা যায় না বুদ্ধিমান হলো মানুষ আল্লাহ পাক নিজে হলেন জ্ঞানী আর কি প্রজ্ঞ মানে প্রজ্ঞাময় আল্লাহ জাল্লা শান হাকিম তো যাই হোক লোকমান হাকিম তাকে এখানে লোকমান আকিল বলা হয়নি তার বুদ্ধিজীবী বলা হয়নি কি বলা হয়েছে প্রজ্ঞাময় ব্যক্তি যার কাছে আল্লাহ পাক তাকে অনেক প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন এই জন্য কৌশলপূর্ণ কথাবার্তা তিনি বলতেন তাকে এক পর্যায়ে তাকে বলা হয়েছিল যে তুমি কি নবুয়ত গ্রহণ করবে নাকি কৌশল হিকমত কোনটা তুমি গ্রহণ করবে তিনি তখন স্বেচ্ছায় এই হিকমতকে গ্রহণ করছেন নবুয়তকে গ্রহণ করেননি এ নিয়ে অনেক কথা তাফসীরের মধ্যে অনেক কথা লিখেছেন তো যাই হোক তিনি কর্মকৌশলটা কি আল্লাহ পাক থেকে তিনি নিয়ে নিলেন এই জন্য তাকে হাকিম হিসাবে তিনি হাকিম হিসাবে পরিচিত হলেন তো যাই হোক এই হলো লোকমান হাকিম প্রাগৈতিহাসিক যুগের তার কথা আল্লাহ পাক তার মূল্য কতখানি দিলেন তার মূল্য তিনি ছিলেন কৃতদাস তিনি ছিলেন কাফ্রি তিনি ছিলেন নাটাখোটা মানুষ ঠোঁট মোটা পা গুলি অনেক মানে বড় বড় পা ছিল এই অবস্থায় আল্লাহ পাক তার এত মর্যাদা দিলেন এর মধ্যে এই উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিলেন তাকে আমরা বলি বিলাল হাবাসি বিলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে যখন ফিরে আসলেন বিলালকে বললেন কি খবর বিলাল আমি জান্নাতের মধ্যে যখন আমি জান্নাত পরিদর্শন করছিলাম তখন জান্নাতের মধ্যে তোমার এই পা তুমি যে চলাফেরা করতেছো এই স্যান্ডেলের আওয়াজ খটখট আওয়াজগুলো শুনতেছিলাম জান্নাতের মধ্যে ব্যাপারটা কি মানে তিনি তো তখন জান্নাতে না তিনি মদিনায় চলেন কিন্তু ওটা রেকর্ডটা শোনা যাচ্ছে কোথায় জান্নাতের মধ্যে তো তোমার এত বড় মর্যাদা কি করে হলো বলো দেখি তো হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আসলে এমন কোন আমল করি না যে যার জন্য আপনি যা বলছেন হয়তো একটা আমল আমার আছে সেটা হচ্ছে আমি যখনই ওযু করি তখন তাহিয়াতুল ওযু ওযুর সম্মানে দুই রাকাত আমি আদায় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন এটাই সেই কারণ তার এত বড় মর্যাদা কথা বুঝতে পারছেন এই জন্য নওয়াফেলের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে এগুলি সব কৌশলপূর্ণ কথাবার্তা আপনি মর্যাদা চান পৃথিবীতে মনে করেন এই দেশের প্রধানমন্ত্রীর কত বড় মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের কত বড় মর্যাদা রানীর কত বড় মর্যাদা কিন্তু আপনার যে কত বড় মর্যাদা সেই মর্যাদায় যেদিন আপনি আসীন হবেন এই এই প্রজ্ঞাপূর্ণ কথাগুলির উপর আমল করেন সেই মর্যাদা দিয়ে হাসিল করেন
আপনি আসীন হন, তখন পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতি যারা শাসক রুলার তারা আপনার চাকর হওয়ার, তারা আপনার পিয়ন হওয়ার যোগ্যতাও সেদিন তারা পাবে না, রাখবে না। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়ে রেখেছেন, যদি আপনি এগুলি বুঝেন, এগুলি সব কৌশলপূর্ণ কথাবার্তা। বলবেন আমরা দুনিয়া হাসিল করার জন্য অনেক কৌশল কায়দা জানি, আখেরাতের ব্যাপারে, হ্যাঁ আখেরাতের ব্যাপারে যদি কেউ কৌশলী হয় আল্লাহ পাকের কাছে সেই কৌশলী হিসাবে স্বীকৃত হয়, দুনিয়ার ব্যাপারে যে কৌশলী হয় সে আসলে কৌশলী না, আসল কৌশলী কে? আখেরাতের ব্যাপারে যে কৌশল করে, কি কৌশল কিভাবে করে? যেমন এই মসজিদে আপনি যখন কেউ কোনো ব্যক্তি তার ঘরে উজু করে পবিত্রতা অর্জন করে এরপরে মসজিদের দিকে রওনা দেয়, তার প্রত্যেকটা কদমে একটা গুণা তার মাফ হয়, একটা দরজা তার বুলন্দ হয়, মানে আল্লাহ তাআলার দিকে তার দারাজাত স্টেপ উপর দিকে উঠে যায়, আর একটা গুণা তার মাফ হতে থাকে। এইভাবে মসজিদ দূর থেকে যদি আসেন আপনি, তাহলে প্রত্যেক কদমে আপনার এইভাবে মর্যাদা বাড়তে থাকবে, আবার গুণা কমতে থাকবে। এখন কোনো ব্যক্তি যদি কাছাকাছি থাকে বাসা, আর সে মনে মনে ভাবে যে আল্লাহ এই লোকটা তো দূর থেকে আসে, সেই জন্য সে এতগুলি মর্যাদা পায়, আমি তো কাছ থেকে, আমার তো এগুলি পাবো না, তো এখানে আপনি একটা কৌশল করতে পারেন। কি কৌশল? এখানে বলতে প্রতি কদম, কদম মানে ফুট, প্রত্যেকটা ফুটে, প্রত্যেকটা কদমে আপনি কি পাবেন? একটা করে গুনাহ মাফ হবে, একটা করে দরজা বুলন্দ হবে। তো আপনি যদি আপনার ঘর থেকে বের হন আর আপনি ছোট্ট ছোট্ট করে কদম মারেন, ও কদম মানে স্ট্যান্ডার্ড কদম, আর আপনার কদম যদি আপনাকে চার ভাগের এক ভাগ করে ছোট ছোট করে মারা আসতে থাকেন, তাহলে তার চার কদম, আপনার চার কদম তার এক কদম, তাহলে দেখবেন সে বহু দূর থেকে এসে যা পেয়েছে আপনি কাছ থেকে এসে তাই পেয়ে গেলেন। এটা পেলেন কি করে? কৌশল করে। এই কৌশলটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? ও আখেরাতের জন্য যদি বান্দা কৌশল করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি হন, ও আখেরাত হাসিল করার জন্য ও হেকমত করতেছে, ও প্রজ্ঞা দেখাচ্ছে, সুতরাং তাকে আখেরাত তার কাছে এনে দাও। কিন্তু দুনিয়ার জন্য যখন মানুষ কৌশল শুরু করে এই লোকদেরকে বলা হয় চালাক। কি বলা হয়? এর বড় চালাক। এই চালাক লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। তবে কথা হচ্ছে আখেরাতকে অ্যাচিভ করার জন্য যে কৌশলগুলি করতে হয় সেটা কি আখেরাতে গিয়ে করতে হয় নাকি দুনিয়াতে বসে করতে হয়? ও তাহলে তাহলে বোঝা গেল যে এরা আখেরাতের কৌশল করলেও এরা কিন্তু দুনিয়াতেই কৌশলী হয়, আখেরাতে গিয়ে কৌশলী হয় না। কৌশলী কোন জায়গায় হয়? সুতরাং এরা দুনিয়াতে বসে কৌশল শুরু করে দেয় যে হ্যাঁ আমি কিভাবে আল্লাহরে রাজি করব, কিভাবে আমি জান্নাতকে টার্গেট করে ফেলছে, জান্নাত আমার হাসিল করতে হবে, যেভাবে করতে হয় সেভাবে আমি শুরু করব। সুতরাং এরা হলো কৌশলী। অতএব তারা নামাজ ঠিক মতো আদায় করে, অজু ঠিক মতো করে, অজুর হক আদায় করে, তারা শেক করে না, তারা তৌহিদের উপরে কায়েম থাকে, তারা আল্লাহ রাস্তা দান খয়রাত করে, তার একে অন্যকে ভালোবাসে, হিংসা বিদ্বেষ তারা প্রচার করে না, তারা ফিতনা ফাসাদ করে না। এই সমস্ত লোকগুলি হলো কৌশলী, এরা বুদ্ধিমান। কি বুদ্ধিমান? এ জান্নাতে জান্নাত পাওয়ার জন্য সে নিজকে এইভাবে কৌশল করে করে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, তার প্রত্যেকটা আমলে, তার উঠায় বসায় এই কৌশলটা প্রমাণিত হয় যে লোকটা জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছে, প্ল্যান করেছে, প্রোগ্রাম করছে, এই ব্যাপারে সে সিনসিয়ার হয়েছে, এই জন্য সে এইভাবে আজ ধীরে ধীরে, তিলে তিলে, ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, হপ্তা হপ্তায়, মাসে মাসে, বছরের পর বছর সে এগিয়ে যাচ্ছে, পরিকল্পনা করি করি সে জান্নাতে যাচ্ছে। সুতরাং হঠাৎ করে কেউ জান্নাতে গিয়ে হাজির হয়ে যাবে এমন ব্যাপার নয়, মানুষ এইভাবে সিনসিয়ার হতে হবে, পরিকল্পনা করতে হবে। যাই হোক, হযরত লোকমান হাকিম সম্পর্কে কোরআন কারিমে এই স্বীকৃতি, তিনি কাফরি ব্যক্তি, কালো, নিকষ কালো, কৃতদাস, অথচ আল্লাহ পাকের কাছে তার কত বড় মর্যাদা। এই লোকমান হাকিমকে তখন তার মালিক কি করে দিলেন? স্বাধীন করে দিলেন, আর বললেন তুমি এইবার সুন্দর কথাগুলি প্রচার করো, তৌহিদ প্রচার করো, দাওয়াতের কাজ করো, আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান জানাও। তখন অবস্থা এই হয়েছিল, তার বাড়িঘর মানুষ ঘেরাও করে রাখতো, কখন তিনি ঘর থেকে বের হবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখেছে, তার ছাত্ররা তার কথা শোনার জন্য সিঁড়ির মধ্যে গিয়ে শুয়ে থাকতো, কার আগে কে শুনবে তার, তিনি যখনই দরজা খুলবেন তখনই একটা ওনার থেকে জানবেন, কারণ ওনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাকে আপনি কোরআন শিক্ষা দেন, তার এলেম দেন, তার আল্লেম হত্যা উইল, তাকে আপনি কোরআনের ব্যাখ্যা হুকুম, আল্লাহ ফাক্কেহু ফিদ্দিন, দিনের ফেকা তাকে দান করেন। তো এই দোয়া কবুল হয়েছে,
এই জন্য ছাত্ররা তার বাড়ির সামনে দরজা গিয়ে নক করতেন না, দরজা খুলি শুনতেন না, এটাও একটা কৌশল। হুজুর এখন প্রাইভেট লাইফে আছেন, হয়তো খাবার খান না তো বাথরুমে আছেন, নতুবা খানা খাচ্ছেন, নতুবা বিশ্রাম করছেন, ডিস্টার্ব করার দরকার নেই, বাবা পথে থাকে, এদিক দিক তো বের হবে। সুতরাং এরাও কৌশলী, এরা কি করতেছে, এরা ঠিক তার দরজার সিঁড়িতে এসে বসে থাকবে, কখন তাকে পাবো একটা কথা শুনবো, তারা লিখবে, তারা মুখস্থ করবে, এটার উপরে আমল করবে। সুতরাং ইবনে আব্বাস ছাত্ররা এরকম করতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। তার ঠিক লোকমান হাকিমের বাড়ির অবস্থা এই ছিল, একদিন লোকমান হাকিম এরকম বক্তৃতা করতেছেন আর লোকেরা দাঁড়িয়ে শুনতেছে, বহু লোক, একজনের সঙ্গে কি খবর লোকমান, তুমি না সেদিন দেখলাম যে রাখাল ছিলে, রাখাল তুমি মেষ চড়ে, তোমাকে এত বড় মর্যাদায় নিয়ে এসেছি কিসে? তখন তিনি বলছেন যে আমি অপ্রয়োজনে কথা বলি না, যখন বলি তখন সঠিক কথা বলি, আমি অপ্রয়োজনে কোনো কথা বলি না। তার কি লা ইয়ানিনি, আমি যেই কাজে যেই কথা যে কাজ আমার কোনো ফায়দায় আসে না ওইটা আমি তনক করে দিই, আর না হলে আমি চুপ থাকি। এরকম অনেক সুন্দর সুন্দর জবাব, এই একই প্রশ্নের জবাব উনি বহুভাবে দিয়েছেন যে কি কি করে এই মর্যাদা তিনি পৌঁছেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবার আসুন আমরা এবার তার মূল কথায় চলে আসি, তিনি কি বলছেন, তিনি বলছেন ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো সেই সময়কে যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কি উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাই ও প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিস না, ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরক হলো বিরাট জুলম। আজকে আমরা আলোচনা এটাকে নিয়ে করব, লোকমান হাকিম প্রথমে তিনি তার ছেলেকে তাহলে আপনি উপদেশ দিবেন, দাওয়াতের কাজ করবেন, শুরু করবেন কোনখান থেকে, ঘর থেকে না বাইরে থেকে, ঘর থেকে, কারণ আপনাকে আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতে, তোমরা সাবধান হও, শুনে নাও, প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্ববান, হ্যাঁ কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতে, প্রত্যেকেই জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন তার রাঈয়াত সম্পর্কে, তার রাখালি সম্পর্কে, তার অধীনস্থদের সম্পর্কে। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব লোকমান হাকিম নিজেও শুধু আমল করছেন না, তার ছেলেকেও তিনি তৈরি করছেন। ছেলে হলো বাবার কাছে সবচাইতে প্রিয়, তার লাখতে জিগার, তার কলিজার টুকরা। সুতরাং এই কলিজার টুকরাকে যতই দুনিয়াতে আপনি আদর করেন, আপনি তার খাওয়ালেন, তাকে পান করালেন, তার সুন্দর প্যান্ট কিনে দিলেন, সুন্দর শার্ট কিনে দিলেন, হাজার হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিলেন, তার জন্য টেলিভিশন কিনে দিলেন, তার রুমে ঢুকলে আল্লাহ কত কিছু, কত ছবি, কত ডেকোরেশন, কত তার দাবি আপনি পূরণ করলেন, কিন্তু কোনোদিন তাকে আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করালেন না, নামাজের কথা কোনোদিন বললেন না, তাকে সঠিক শিক্ষা আপনি দিলেন না, তাকে তার শেখে তার দায়িত্ব বুঝিয়ে দিলেন না, তার মাবুদের সঙ্গে পরিচয় করালেন না, তাহলে আপনি যতই কিছু তারে দিলেন আসলে তাকে জাহান্নামের দিকেই ঠেলে দিলেন। শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত যখন জীবন চক্র বাকি, আপনি যখন ফিরে তাকাবেন শেষ বয়সে, পিছনে রেখে গেলেন আপনার উত্তরাধিকারী হিসাবে আপনার ছেলে সন্তানদের, তারা কারা, তারা বোতল নিয়ে ব্যস্ত, শরাব নিয়ে ব্যস্ত, তারা সুন্দরী সুন্দরী তরুণী তম্বিদের নিয়ে ব্যস্ত, তারা নাচ গান নিয়ে ব্যস্ত, তারা এইগুলি কানে নিয়ে সারাদিন আল্লাহর জিকিরটা শুনে না, তাফসির শুনে না, খালি দাপুর দুপুর এগুলি শুনে এইগুলি নিয়ে ব্যস্ত, আপনার খবর নিব কোথায়, পিছন দিকে যখন ফিরবেন তখন আপনি অঙ্ক মিলালে দেখবেন আমও গেছে সালাও গেছে, আমও গেছে খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে আপনার ছেলে সন্তানদের সম্পর্কে, যে এদেরকে আপনি মানুষ করেছিলেন কিনা, চেষ্টা করেছিলেন কিনা, আপনি কতখানি চেষ্টা করেছিলেন, ওরা কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন, আপনি হজ করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, ওরা আপনার রাস্তায় দাঁড়াবে আর বলবে আয় রব আমাদেরকে দেখিয়ে দেন, আমাদের জিন ইনসান থেকে কারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি, আমাদেরকে গোমরা করে দিয়েছিল, অন্যদিকে ডাইভার্ট করেছিল, তাদেরকে একটু দেখিয়ে দেন, আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় ফালাই, একটুখানি মারাই, পা দিয়ে মারাই, তারপরে আমরা জাহান্নামে যাব, আমরা তাদেরকে একটু দেখতে চাই। সুতরাং তখন এই এই ছেলে সন্তানরাই আপনার সামনে দাঁড়াবে, আপনি জান্নাতে যাবেন, আপনি আমাদেরকে জন্ম দিয়েছিলেন ঠিকই,
কিন্তু আমাদের তো আপনি শিক্ষা দেন নাই, সঠিক শিক্ষা আমাদেরকে দেন নাই, আমাদের জ্ঞান দেন নাই, অতএব সেই সময় প্রশ্নের জবাব আপনি কি দিবেন? লোকমান হাকিম তো ওই ব্যক্তি বেশি কৌশলী, যে ব্যক্তি শুরু করেছে তার বিসমিল্লাহ তার ঘর থেকে শুরু করেছে, যার সন্তানও যেন তার উত্তরাধিকার বহন করে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আমাদের বউ বেটিদেরকে, আমাদের সন্তানাদিকে এরকম বানান, এরকম চরিত্রবান দিনদার বানান, যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়ায় অন্তর প্রশান্ত হয়, এরকম আপনি বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এইভাবে দোয়া করো। দোয়া করলেই তো হবে না, চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। খালি দোয়া করবেন আর চেষ্টা করবেন না, এটা তো হয় না। আপনারা শুনেছেন হযরত মাওলানা কি বলে থানভি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাকে বলে একজনে জিজ্ঞেস করছিল, মানুষের তো অনেক সন্তানাদি হয়, আমার কোনো সন্তানাদি নাই, তা আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। উনি দোয়া করে দিয়েছেন, বছরখানিক পড়ে গিয়ে বলছে, হুজুর আমার কোনো সন্তানাদি তো নাই। বলে আচ্ছা বাবা তুমি বিয়ে করেছো কবে? বাবা আমি তো বিয়েই করি নেই। বলে তুমি বিয়েই করো নেই, তুমি সন্তানাদি দোয়া করতেছ, তোমার সন্তান আসবে করতে, আগে তো বিয়ে করতে হবে, তারপরে না তুমি দোয়া করবা? তো এখন ব্যাপার হলো আপনি আগে আমল করতে হবে, বাস্তব পদক্ষেপ নিতে হবে, খালি দোয়া করলে হবে না। হুজুর একটু দোয়া করেন আমাদের পোলা নিয়ে, আল্লাহ ভালো আমাদের পোলাবানগুলো আল্লাহ ভালো বানিয়ে দেন, চৈত্রবান বানান। আপনি কি করেছিলেন? আপনি আপনার ছেলের জন্য কি করেছিলেন? অতএব বুদ্ধিমান, অতএব কৌশলী ব্যক্তি ওরা, তারা তাদের পরিবেশের প্রতি নজর রাখে, এই পরিবেশকে সুন্দর করা, তার বউ বেটিদেরকে সন্তানাদিকে দুরুস্ত করা। তো লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, কিন্তু ভাষাটা কেমন লক্ষ্য করেন, ইয়াবনি, ও প্রিয় বৎস, শব্দ ছিল ইয়াবনি, এবনে ইয়া ইবনি, ও আমার বেটা। কারণ যে বেটাকে তিনি এখন বুঝাচ্ছেন, বেটা কিন্তু বড় হয়েছে, এখন ধীশক্তি সম্পন্ন বালের হয়েছে, প্রাপ্ত বয়স্ক, এই জন্য মোকাল্লাফ বিশ্বরা, সামনের দিকে আকিমি সলা বলতেছে, বোঝা গেল ছেলে প্রাপ্ত বয়স্ক। কিন্তু ছেলেকে অ্যাড্রেস করছেন কিভাবে? ইয়া বোনাই, প্রিয় বৎস। বোনাই কাকে বলে? বোনাই ইবনুন থেকে মুসাগ্গার বলে, তাসগীর, ছোট্ট করে বলা, ছেলে কিন্তু বড়, বলতেছে কেমনে ছোট্ট, যেমন আমরা আব্বু বলি না, আব্বু, খোকা, মুন্না, এগুলি বলি। তো অনেক সময় খোকা মিয়া, আমাদের ঢাকার মেয়র তো খোকাই, তার খোকাগিরি তো আর শেষ হলো না। তো খোকা মানে কি? মানে এই শেষে বড় হয়ে তার ঘরে অনেক খোকা খোকি, তার বড় হুজুর কয় একটু এক গ্লাস পানি আন, খোকারে খোকা এক গ্লাস পানি নিয়ে আয়। তো পানি যখন নিয়ে আসছে দেখেছে আল্লাহ, তার দাড়ি, তার দাড়িও পেকে গেছে, তার ঘরে অনেক খোকা খোকি, কালে তার খোকাগিরি শেষ হলো না, বাবার সামনে খোকা খোকাই থাকে। কথা বুঝতে পারছেন? সে যত বড়ই হোক সে খোকাই তো। এরপরে এখন যে কথাটা এখন বলা হচ্ছে, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দায়িত্বটা অনেক বড়, উপদেশগুলি দেওয়া হচ্ছে, কিন্তু উপদেশগুলি দিতে গিয়ে আগে ছেলেকে মিষ্টি কথা বলে কাবু করে ফেলতেছে। কি বলে কাবু করতেছে? মিষ্টি কথা, খুব সফট ভাষণ, খুব নম্র বচন, নম্র বচনে তাকে অ্যাড্রেস করা হচ্ছে। আর এটা যারা দাওয়াতের কাজ করবেন তাদের ভাষার মধ্যে এরকম থাকতে হয়। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমাকে গড়েছেন এবং উত্তমভাবে গড়েছেন, আমাকে সুন্দরভাবে গড়েছেন। সেটা কি? আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, তুমি এমন ভাষায় কথা বলো, এমন সুন্দর সুন্দর বলে কথা বলো, তাদের মর্মকে যেন স্পর্শ করে, মর্মকে কি করে? স্পর্শ করে। অতএব আপনার কথা আপনি এমনভাবে বলবেন, আপনি আপনি দেখেন রাতের অন্ধকারে মেহমান বাড়িতে আসে, দুই রকম মেহমান, এক রকম মেহমান হলো রাতের অতিথি, এসে দরজার মধ্যে ধাক্কা মারে, ও দরজা খোলো, তো দরজা যদি না খোলো তাহলে নিজেই কুড়াল মারা শুরু করে, এটা তো মেহমান। এই বেটার জন্য কি বাড়িওয়ালা দরজা খুলে, না সে নিজে কুড়াল মেরে দরজা খুলে, নিজেই কুড়াল মেরে ডাকা ডাকা। কিন্তু আবার আত্মীয় স্বজন কিংবা অতিথি মেহমান এসছে, এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি, তাস্তানিসুর মধ্যে একটা ইশারা আছে উনস থেকে, উনস মানে কি? তাদের খাতির করে নাও আগে, বাড়িওয়ালাদের সঙ্গে আগে ঢুকে পড়েও না, সরাসরি ঢুকো না, হাত্তা তাস্তানিসু, একটু খাতির জমাও, কেমনে? তারা বলো তুসাল্লিমু আলা আহলিহা, এটা বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
ও বাড়িওয়ালারা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে পিস বর্ষিত হোক, এই কথা বললে বাড়িওয়ালা মনে করবে সে তো আমার নিশ্চয় কোনো আত্মীয় অথবা কোনো বন্ধু, কোনো ভদ্র মার্জিত ব্যক্তি এসছে, তার সংস্কৃতি, সে কালচার ব্যক্তি, কিভাবে বাড়িতে ঢুকতে হয় তার সংস্কৃতিটা লক্ষণীয়। সুতরাং আসসালাম আলাইকুম, আবার ঘরের দরজা দাঁড়িয়ে না, এক পাশে দাঁড়াও, এক পাশে দাঁড়াও, সরাসরি দাঁড়াবে না, কারণ বাড়ি ঘরের ভিতরে তার বউ তো আসতে পারে, কে ডাক ইয়ে করলো না করলো। সুতরাং এক পাশে দাঁড়াতে আদব হলো না, সামনে দাঁড়াতে নাই, এবার একটা মানুষের কালচার, এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো যাই হোক, এটা কি হলো, আসসালামু আলাইকুম আহলুল বাইত, বাড়িওয়ালা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। বাড়িওয়ালা তখন নিজেই দরজা খুলে, বাড়িওয়ালা নিজেই কি করে দরজা খুলে। তো দুজন দুই রকম, একজন নিজে উদ্যোগ নিয়ে খুলে, আরেকজন বাড়িওয়ালা খুলে দেয়। তো এমনি ভাবে যিনি দাওয়াতের কাজ করবেন তার মর্ম স্পর্শ করবে তার কথায়, তার কথার মধ্যে এমন আপিল থাকবে, এমন একটা আপিল থাকবে যে তার অন্তরে বাড়িওয়ালা নিজে কি করবে, তার নিজের কপাটটা খুলে দিবে, এটা গ্রহণ করবে, রিসিভ করবে। সেটা তার শব্দ প্রয়োগ, তার উচ্চাঙ্গ, তার তার যে ভাষা, নম্র ভাষায়, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, কি বিনম্র বচনে সে কথা বলবে, এটা দায়ের, এটা একটা একটা বৈশিষ্ট্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, কুল লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা। আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটির কথা নয়, আচরণের দিক থেকে তিনি বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, তুমি ইমানদারদের জন্য তোমার ডানাকে বিছিয়ে দাও। খুব লক্ষ্য করেন, তোমার ডানাকে, যে ব্যক্তি তোমার প্রতি ইমান আনে, তোমার আনুগত্য করে, তার জন্য তোমার ডানাকে বিছিয়ে দাও। মানুষের কি ডানা হয়? মানুষের ডানা হয় না, মানুষের কি হয়, মানুষের বাহু হয়। আরবিতে বাহুকে বলে আবুদ, আইন বদাল আবুদ, আর জানাহ বলে পাখির ডানাকে। আলা ইয়াসির বাল কিতা মান ইউইরু জানাহু লাআল্লি ইলা মান কদ হাওয়াইতু আতিহু। সুতরাং পাখির ডানা, তো এইটা অলংকার শাস্ত্রে আছে, এই ডানা হাওলাত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাওলাত করলেন কার থেকে, পাখি থেকে ডানা হাওলাত করলেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুইখানে দুইটা ডানা, এইখানে ডানা লাগিয়ে দিলে, বললেন ওয়াকফিদ জানা হাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা ইমানদার তাদের জন্য তোমার নম্র, তোমার ডানাকে বিছিয়ে দাও, খপস মানে ডাউন ফল করা, নিচের দিকে নামিয়ে দাও। আপনি কবুতরের বাসার মধ্যে হাত ঢুকিয়ে দেখেন, ঠাস ঠাস করে আপনাকে মারবে, কিন্তু যখন বাচ্চাকে জায়গা দেয় তখন কি মারে না, প্রশস্ত করে দেয়, এটাকে ডাউন করে দেয়, ডাউন করলে তখন এটা হালকা হয়ে যায়, আস্তে আস্তে নম্র হয়ে যায়, আর এরা শেল্টার নিয়ে ভিতরে মায়ের ডানার নিচে, আপনি মুরগির বাচ্চাদের দেখবেন কিভাবে ঠোঁট বের করে কুন 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 করে আওয়াজ করে, খুব মজায় আছে তারা, কথা বুঝতে পারছেন, খুবই আরামে আছে, ডানার নিচে শেল্টার নিয়েছে। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, তোমার উম্মতগুলো এরকম পাখির বাচ্চার মতো, তুমি এদের জন্য এরকম বিনম্র হও, তুমি তাদের জন্য এরকম নরম হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে আমল করলেন, আমল করার পরে আল্লাহ পাক আবার নাজিল করে দিলেন, কি বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি তোমাকে বললাম যে তুমি তাদের জন্য ডানাকে নম্র করে দাও, বিছিয়ে ডাউন ফল করো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তুমি তো আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েই গেলে, সুবহানাল্লাহ, নরম হয়ে গেলে, সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীতে তিনি সাহাবাদের নিয়ে বসা কথাবার্তা বলছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, এক ব্যক্তি, এই ব্যক্তি হলো আপনার বাদাউই, বাদাউই মানে আমাদের দেশে বাদিয়া বলে না, বাদ্যা, এটা আরবি শব্দ বাদু থেকে, মিনাল বাদাওয়া, সুতরাং এটা আরবি শব্দ, বাদিয়া বাদিয়া এটা আরবি শব্দ। তো এরকম এক লোক হুজুরের সামনে বসা, তো তার প্রস্রাবের যখন ব্যাগ হয়েছে সে আর এখান থেকে না উঠে বাইরে না গিয়ে এখানেই প্রস্রাব করে দিয়েছে, আনকালচার, তো হয়তো বা তার ধারণা ছিল আমি উঠে গেলে সুন্দর কথা দেখতে পাবো, সুন্দর পাবো না, আর চেহারাটাও সুন্দর, দেখতেও সুন্দর, এখন এমনটা কেন করি না, এই কাজটাও এখানে করি, আর এদিকে কান গুলিও থাকুক, চোখও এখানে থাকুক, সুতরাং চোখ দিয়েও দেখে, কান দিয়েও শুনে, আর নিজে দিয়ে আনলোড করে দিয়েছে। এখন লোকেরা দেখে পানি কিরে, পানি কোথেকে এখানে, কতক্ষণ পরে বুঝা গেলে পানি না, এটা তো যা হওয়ার তাই, শুধু সুগন্ধ ছড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম বলছে ধরো মারো, তুমি অসভ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, সহজ করো, কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষের মধ্যে ঘৃণা জন্মাইও না।
তারা তোমার তাদেরকে ভাগিয়ে দিও না, ফাইন্নাকুম বয়স্তুম ময়াসসিরিন, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য পাঠানো হয়নি। এক বালতি পানি নিয়ে এসো আর ঢেলে দাও, এখানে মসজিদ পবিত্র হয়ে যাক, লোকটাকে শিখিয়ে দাও, জানিয়ে দাও, এডুকেট করো, মোটিভেট করো যে এটি মসজিদ ইবাদতের জায়গা, এটা প্রস্রাবের জায়গা নয়। সুতরাং মসজিদও পবিত্র হলো, লোকটাও শিখে গেল। এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই শিক্ষায়, এই আচরণে এত বেশি প্রমাণিত হলো, সঙ্গে সঙ্গে সে সতত তার মুখ দিয়ে একটা দোয়া বেরিয়ে গেল, দোয়াটাও শুনুন। সে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান, আয় আল্লাহ আমাকে মাফ করো, রহম করো, আর মুহাম্মদকেও রহম করো, আর রহমতের বেষ্টনীর মধ্যে সার্কেলের মধ্যে এইটা একটার জায়গা দিও না। লক্ষ্য করছেন, মানে যা শুরু করছিল আমার তো হালুয়া টাইট করে ফেলত, ভাগ্য যে এই লোকটা ছিল, এই লোকটাই তো উত্তম, আমি তো রহম পাবো, এই জন্য যেহেতু আমি এই জন্য আমার রহম পাওয়াই দরকার, প্রসাব করলেই কি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পাওয়া দরকার, সুন্দর শিক্ষক, মহান শিক্ষক, কি সুন্দর করে জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, তাকে রহম করা দরকার। এরা দুষ্ট, এরা যেভাবে শুরু করছিল এদের রহম করা উচিত না। লোকটা তো এখন আনকালচার, দোয়া কেমনে করতে হয়, নবী সাহেব তার দোয়া শুনে আপনারা যেভাবে আসলেন হুজুরে এসে দিলেন, মানে তার বকিলি দেখে, দোয়ার মধ্যে বকিলি, অন্যের জন্য দোয়া করতে রহম করলে তার অসুবিধা কি ছিল, কথা, কিন্তু যেহেতু সে বাদবি, এই জন্য সাইয়ান ফাসাইয়া, ধীরে ধীরে না শিখবে, চট করে তার শিখবে না। হুজুর সাহেব রাগান্বিত হননি, বেটা ওদেরকে তুমি বাদ রাখছো কেন, না এটা বললেন না, বরং হাসলেন, এটা কি স্বীকৃতি দিলেন, অনাবিল ভাবে স্বীকৃতি দিলেন, তার এই মানে এরকমই হওয়ার কথা, কথা বুঝতে পারছেন। এখন আপনি কি দেখলেন, এই যে নরম বচন সুন্দরভাবে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা একটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, ইয়া আয়েশা তু, হে আয়েশা, মা মিন শাইইন ইউদাউ ফীহি আর-রিফক ইল্লা জানাহু ওয়া মা মিন শাইইন নবী সাল্লাম শের পড়তেন না, কিন্তু এই ইয়েটা হাদিসটা একবার শেরের ওজনে এসে গেছে সুন্দরভাবে হলো, হে আয়েশা, কোনো আচরণ, কোনো বচন, কোনো অ্যাকশন, এর মধ্যে যদি নম্রতা থাকে, তো শুধু এই আচরণ, এই বচন, এই অ্যাকশনটাকে, এই আমলটাকে সৌন্দর্যমণ্ডিত করে এই নম্রতা, আর কোনো আচরণ, কোনো বচন, কোনো অ্যাকশন, এর মধ্যে যদি নম্রতাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, প্রত্যাহার করা হয়, তাহলে এটাকে খালি অসুন্দর করে, এটাকে খালি কি করে, অসুন্দর করে। কাজে লোকমান হাকিম, এবার দেখুন এতগুলি কথা বলার কারণ কি, লোকমান হাকিম বচনটা কি ছিল, এ প্রিয় বৎস, আল্লাহর সঙ্গে কি করো না, কি করিস না, শরীক করিস না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এক নম্বর হক আল্লাহ তাআলা, এক নম্বর হক কি, খুব খেয়াল করুন, এক নম্বর হক হলো নেগেটিভ হক, কি হক, নেগেটিভ, নেগেটিভ মানে না সূচক, হ্যাঁ সূচক না, আপনারা যখন কালেমা পাঠ করেন, হ্যাঁ সূচক না না সূচক, লা ইলাহা, নেই কোনো ইলাহ, না করে দিল একবারে না সূচক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিস না, কারণ শরীক যখন করবেন তখন আর তৌহিদ থাকবে না, তৌহিদকে প্রমাণ করার জন্য আগে শিরককে কন্ডেম করতে হবে। আপনি দুই বন্ধু বাজারে যায়, বাজারে যাবে কটার সময়, চারটার সময়, দূরের বন্ধু বাজারের কাছের নিকটবর্তী বন্ধুর বাড়িতে এসে উপস্থিত, দেখে যে বোতল একটা নিয়ে ভিতরে কচু পাতা, সাবানের গুঁড়া, এগুলো দিয়ে বোতল সাফ করতেছে, বন্ধু কি করো, কয় যে ঔষধ আনতে হবে বাজার থেকে, বোতল সাফ করতেছি, বলে সময় তো চলে গেছে, এটা নিয়ে চলো আগে ওষুধ নিয়ে আসো, বাড়িতে অবসর সময় ময়লাটা সাফ করো, আগে ওষুধ নিয়ে আসো, এই কথাটা ঠিক বলছে, কি করতে হবে, আগে ময়লা সাফ করতে হবে না ঔষধ আগে আনতে হবে, ঔষধ বোতলে নিয়ে একটা পজিটিভ কাজ, আর ময়লা সাফ করাটা নেগেটিভ, তো নেগেটিভটা আগে না পজিটিভটা আগে, নেগেটিভ আগে, তার মানে কি, হৃদয়কে পবিত্র করো, মাইন্ডকে, মগজকে পরিচ্ছন্ন করো শিরক থেকে, কি থেকে পরিচ্ছন্ন করো, আল্লাহ তাআলার পার্টনারশিপ, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ আরোপ করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলম, বড় জুলম। এখন
এই যে শিরক, শিরক মানুষ কোন দিক থেকে কয় দিক থেকে করে, পার্টনারশিপটা কয় দিক থেকে করে, এর মধ্যে অনেক দর্শন পূর্ণ কথাবার্তা আছে, আমরা তো সেইগুলি যেতে পারবো না। লক্ষ্য করেন, শিরক মৌলিকভাবে চারটা দিক থেকে মানুষ করে, চারটি দিক মনে রাখতে হবে। একটা হলো শিরক ফি জাত, তার সত্তার মধ্যে শিরক করা, যেমন খ্রিস্টিয়ানরা কি করে আল্লাহর সত্তার মধ্যে শিরক করেছে, তারা কি বলে আকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, এরা বলে যে ঈসা আল্লাহ তাআলার বেটা, তো বেটা তো বাবার কি হয় অংশ হয় না, সুতরাং জাতের মধ্যে তারা শিরক করে ফেললো, শরীক করে ফেললো, এক নম্বর। দুই নম্বর শিরক ফির রুবুবিয়াহ, রুবুবিয়াতের মধ্যে পার্টনারশিপ আরোপ করা। সে রুবুবিয়াতের চারটি অর্থ, এক নম্বর অর্থ হলো স্রষ্টা, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। দুই নম্বর অর্থ লালন পালন কর্তা, জীবন ধারণের জন্য যে উপকরণগুলো এগুলি কে সৃষ্টি করে, হিন্দুরা বলে যে ব্রহ্মা সৃষ্টি করে আর বিষ্ণু লালন করে, বিষ্ণু কি করে লালন, মানে সৃষ্টি করে ব্রহ্মা আর কিছু করতে পারে না, তার আর কোনো জ্ঞান টেন নেই, খালি সৃষ্টি করতে পারে। শেষ পর্যন্ত বিষ্ণু এসে দেখলো হা এই বাচ্চা তো দুধের অভাবে মারা যাচ্ছে, সুতরাং বিষ্ণু দুধের ব্যবস্থা করে বাচ্চারে কোলে নিয়ে দুধ খাওয়ায় তারে কি করলো, তাকে লালন করে নিল। কয় না কথা ঠিক না, যুক্তিতেও আসে না। বলি কেমনে আসে না, ধরো ব্রহ্মা যদি সৃষ্টি করে তো দুধও তো একটা সৃষ্টি, দুধ যে বিষ্ণু যে দুধ খাওয়াইলো কার দুধ খাওয়াইলো, তো যদি স্রষ্টা ব্রহ্মা হয় তো ব্রহ্মাই তো সৃষ্টি করছে, সে শিশুও সৃষ্টি করছে দুধও সে সৃষ্টি করেছে, অতএব বিষ্ণু কি কাম করলো, বিষ্ণু কিছুই করেনি খাবা খেয়ে তারে শরীক বানিয়ে দিয়েছে, ব্রহ্মার সঙ্গে কি করেছে শরীক বানিয়ে দিয়েছে। অতএব আল্লাহ তাআলা খালি সৃষ্টি করেন না, সৃষ্টির লালনের জন্য যে সমস্ত উপকরণ, যে কম্পোনেন্টস, যে সমস্ত আপনার যেগুলি না হলেই নয়, এই সমস্ত জিনিস তিনি সৃষ্টি করেছেন, চক্ষু সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, আলো ছাড়া চক্ষু দেখবে না, তিনি পেট সৃষ্টি করেছেন, খাদ্য সৃষ্টি করেছেন, রক্ত সৃষ্টি করেছেন, অক্সিজেন সৃষ্টি করেছেন, অক্সিজেন পাইপলাইনে নেওয়ার জন্য নাক সৃষ্টি করেছেন, রক রেশা সৃষ্টি করেন, হার্ট পাম্প বসে দিয়েছেন, পাম্প করে কাজে, প্রত্যেকটা জিনিস একজনের কাজ, ডিজাইন একজনের, প্ল্যান একজনের, এর মধ্যে কেউ শরীক নাই, ইন্টারনালি এক্সটারনালি সব ব্যাপারে একজন মাত্র আছেন, তিনি হলেন রব আল্লাহ সুবহানাহু। রবের আরেকটি অর্থ হলো মালিক, মালিক যেহেতু তিনি সৃষ্টি করেছেন, যেহেতু তিনি লালন করেছেন, সেই জন্য তিনি কি হবেন মালিক হবেনই, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে, এই ঘর বলতে কোনটা কাবা শরীফ, এই ঘরের এটা তাজিম করার জন্য বলা হয়েছে নবী। সুতরাং রবের এক অর্থ হলো মালিক, অতএব আল্লাহই হলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আসমান জমিনে যা কিছু আছে, একটা অণু পরমাণু থেকে শুরু করে প্রকাণ্ড সূর্য ছায়াপথ সমস্ত কিছু কার মালিকানায়, আল্লাহর কর্তৃত্বে আল্লাহর মালিকানায়, এগুলি সব কিছু অন্য কেউ মালিক নেই। চার নম্বরে আল মুতাসাররিফ শারআন ওয়া খালকান, তিনি মুতাসাররিফ তার সৃষ্টির মধ্যে, সেটা সৃষ্টিগত দিক থেকে এবং আইনগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে একটা মানুষ তিনি সৃষ্টি করলেন, মানুষটা আবার মরেও যায়, এই মরে যায় কার হুকুমে, তিনি মুতাসাররিফ হলেন, অতএব তার হুকুমেই মারা যায়। হযরতে আজরাইল আলাইহিসসালাম, হযরতে মালাকুল মউতের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, তখন বললে তুমি কে মানুষের, তুমি যে দান কবজ করে কেমনে, ক্ষমতাটা কেমন, তো তিনি জবাবে বলছেন কালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কুল্লামা আরাদতু আন আকবিদা রুহা বাউদাতিন ফামা আকদিরু ইল্লা কানা আল্লাহু ইয়ামুরু বিকবদ রুহিহি, আমি যখন ইচ্ছা করি যে কোনো একটা মশার দান কবজ করব, আমি কোরফালা আকদের, আমি আসলে পারি না, সক্ষম হই না, হ্যাঁ আল্লাহ যখন এই কথা বলেন যে এই মশাটা রুহ কবজ কর তখন আমি পারি, এর আগে পারি না। সুতরাং মুতাসাররিফ হলেন, এটা হলো খালকান সৃষ্টিগত দিক থেকে, আর একটা হলো শারআন আইনগত দিক থেকে, হালাল হারাম কে করবেন, হালাল করার মালিক কে আল্লাহ, হারাম করার মালিক কে আল্লাহ, কোনো জিনিসকে বৈধ করার মালিক কে, অবৈধ করার মালিক কে আল্লাহ। সুতরাং এই চারটা জিনিস, এর মধ্যে যদি কেউ শরীক হয়, এর মধ্যে যেমন শারাবকে কেউ বলে এটা হালাল, বোতল খাওয়াটা কি হালাল, বোতল খাওয়া মানে তো আপনারা বুঝেনি, সব বোতল না, মানে যেটাকে হার্ড ড্রিঙ্ক বলে, এর খাওয়া হালাল বৈধ, আপনি আইন করে
এই দেশে আইন করে আইনে বৈধ এটা, কিন্তু এরকম বৈধতা দেওয়ার সুযোগ আপনার নাই, তাহলে আপনি শিরক করবেন কার শরীয়তের মধ্যে? আইনদাতাকে, আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার আদেশ তার। এই গেল আপনার চার প্রকার, একটা হলো রুবুবিয়াতের শিরক, শিরক ফি যাত, শিরক ফি রুবুবিয়া, একটা শিরক ফি উলুহিয়া। উলুহিয়া মানে মাবুদ হিসাবে আল্লাহ পাক একমাত্র আল্লাহই মাবুদ, আর কেউ মাবুদ হতে পারে না। মনে রাখতে হবে রব হলো কর্তা, আর মাবুদ হলো যার পরে ক্রিয়াটা কি হয় বর্তায়, তাকে বলা হয় মাবুদ। তার মানে আপনি দিবেন আল্লাহ পাক নেবেন, আপনি কি দিবেন? আপনি রুকু করবেন, রুকুটা গ্রহণ করবেন কে? আল্লাহ। আপনি সিজদা করবেন, গ্রহণ করবেন আল্লাহ। আপনি দোয়া করবেন, গ্রহণ করবে আল্লাহ। আপনি চাইবেন, গ্রহণ করবে আল্লাহ। আপনি ভয় করবেন, গ্রহণ করবেন আল্লাহ। আপনি কি মহব্বত করবেন, মানে আপনার পক্ষ থেকে ওয়ারশিপ হিসাবে মানে ইবাদত হিসাবে যেগুলি হবে এগুলি গ্রহিতা কে? আপনি দাতা, আল্লাহ হলেন গ্রহিতা, আর রব, রব হওয়ার সময় আল্লাহ হলেন দাতা, আপনি হলেন গ্রহিতা। মনে রাখতে হবে রবের মধ্যে উল্টা, ইলার মধ্যে উল্টা। ইলার মধ্যে যখন আসেন, যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো লক্ষ্য রবু মানে তৌহিদ, রুবুবিয়াতের তৌহিদটা এই জন্যই, উলুহিয়াতের তৌহিদকে সাবেক করার জন্য ও রুবুবিয়াতের তৌহিদ করতেই হবে। কারণ যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন করেছেন, যিনি মালিক, যিনি আবার আদেশ করেন, তারই একমাত্র অধিকার ইবাদত, তারই অধিকার। সুতরাং ইবাদত তারই করব। সুতরাং আপনি যদি ইবাদত আরেকজনের করেন, আপনি আপনি মনে করেন গায়েব থেকে কেউ দিতে পারে, আপনি মনে করেন, আপনি চাইলেন, আপনি শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, সিলেটবাসীর জন্য একটা পরীক্ষাই, একদল এখানে তৌহিদ শিখে আরেকদল এখানে শিরক করে, ওখানে গিয়ে খাজা বাবা, দয়াল বাবা, ইলেকশনের সময় দেখছেন দোনো দল কি হাজির হয় প্রথমে কোরআন থেকে ওখান থেকে? তো এখন বুঝে নেন যে একদল হারে আরেকবার জিতে, এখন খাজা বাবা কার পক্ষে? গতবার যিনি জিতছিল এবার তিনি হারে গেলেন, আবার এবার তিনি জিতছেন আগামীবার তিনি জিত, কার পক্ষ নিছে আসলে? খাজা বাবা এগুলি তার দায়িত্ব না, এগুলি করার দায়িত্ব না, এগুলি দায়িত্ব কার? সুতরাং আল্লাহকে বাদ দিয়ে তুমি খাওয়া খাই সিলেট দাও কেন? সুখযোগ তোমার ঘরে বসেই তো আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে পারো। সুতরাং শিরক মানুষ কত রকমই করে, আজকে আমি এগুলি তফসিল বায়ান করতে পারবো না। এইভাবে মানুষ শিরক করে ফেলে, একজনের কাছে গায়েব থেকে কেউ দিতে পারে যদি কেউ মনে করে, দয়াল বাবা একটু নজর কর বাবা, বাবা আমি গেছি কবর জিয়ারত করতে গিয়ে, বাবা বাবা তুই বাবায় কবরে শুয়ে যদি বলতে পারতেন তো কি বলতেন? বাবা আমি যে কবরে আসছি বাবা, তাও তো একটা রোগের আক্রান্ত হয়েই তো কবরে আসছি, তুই রোগে এখন আক্রান্ত হয়েছিস কিন্তু তুই এখনো মরিস না, তো তুই তো এখন আমার চাইতে ভালো আছিস, আমার আমার কাছে কি চাস? আমি তো তোর আগে রোগের ধাক্কা খেয়েই তো কবরে আসছি, তো তুই আমার কাছে কি চাস? সুতরাং তুইও দুর্বল আমিও দুর্বল, কথা বুঝতে পারছেন? এক দুর্বল আরেক দুর্বলের কাছে হাত পাতে, বরং তুই আমার চাইতে বেশি সবল, এখনো তুই কবরে আস, আর আমি তো কবরে, তো আমার কাছে তুই চাস কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। কার কাছে চাইতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না, কাইয়ুম নিজের থেকে তিনি কায়েম, বিশ্ব জগৎকে তিনি ধারণ করে আছেন। সুতরাং যে আল্লাহ সমস্ত কিছুর মালিক তার কাছে চাইতে পারো না, তুমি কার কাছে যাও? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা গেল কিসের মধ্যে? শিরক ফিল উলুহিয়া। চতুর্থ নম্বরে কালকে আমাকে টেলিভিশনে একজনে প্রশ্ন করেছে, যারা শুনেছেন যে এটাকে শিরক ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর মধ্যে মানুষ শিরক করে ফেলে অনেক সময়। তা আল্লাহর নাম কি? যেমন আল্লাহর নাম সামি বাসির, আমার নামও সামি বাসির, আমিও শুনি আমিও দেখি, তাই বলি কি আল্লাহর সঙ্গে শরিক হয়ে গেলাম? একজন আমার প্রশ্ন করছে, তাতে আমরা শরিক হয়ে যায় না? না, শরিক হয় না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন লাইসা কা মিসলিহি শাই, তার মতো কোনো জিনিস নেই, তার মতো কোনো জিনিস নেই। এটা হলো কায়দা কুল্লিয়া, এরপরে ফারা, ফারার মধ্যে যেতেছে। এ কায়দা বলার পরে সামনে হলো ফারা, ফারা মানে শাখাগত বিষয়। অহু আসসামিউল বাসির, তিনি শুনেন এবং দেখেন, তার মানে লাই, তার মতো যেন কোনো কিছু নাই, তার মানে তার মতো কেউ দেখে না, তার মতো কেউ শুনে না। আমরা আমাদের মতো দেখি, আল্লাহ আল্লাহর মতো দেখেন। আল্লাহর দেখা হলো অ্যাবসলুট, আর আমার দেখা হলো আপেক্ষিক, রিলেটিভ দেখা। আমি তো যেমন আমি সূর্যকে দেখি এখান থেকে, সূর্যকে কদ্দুর বড় দেখি, সূর্যটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, কিন্তু যখন আমি সূর্য দেখি তখন সূর্যটাকে কেমন দেখি? একটা থালার মতো এতটুকু,
তাইলে এটা কি সূর্যের দোষ না আমার চোখের দোষ? কথা বলেন, দোষটা কার? আমার দেখার দোষ। তা আল্লাহ কি এরকম দোষ আছে, দেখার কোনো দোষ আছে? নাই। আল্লাহ কেমন দেখেন? সূর্যটা যত বড় তত বড়ই আল্লাহ পাক দেখেন। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু দূরের থেকে দেখলে একরকম, কাছ থেকে গেলে তো দেখতেই পারবো না। কাছে গেলে কি দেখতে পারবো সূর্য কত বড়? দেখার কোনো সুযোগই নাই আমাদের। সুতরাং এই যে পৃথিবীটা এত ছোট সূর্যের, এই তারপরও পৃথিবীর বড়ত্বের কারণে পৃথিবী কদ্দূর বড়, তার চোখ দিয়ে দেখার সুযোগ আমাদের নাই। এটা কাছে কাছে আসলো দেখি না, দূরে গেলেও দেখতে পাই না। সুতরাং দেখার দোষ থাকছেই, এটা আমাদের চোখের দোষ, সীমাবদ্ধতা। আল্লাহ পাকের এর কোনো সীমাবদ্ধতা নাই। তার দেখা হলো অ্যাবসলিউট ফর্মে, আমাদের দেখা হলো আপেক্ষিক ফর্মে। কথা বুঝতে পারছেন? সুতরাং লাইসা কামিসলি শাই, তার মতো কোনো জিনিস নাই। অতএব কোন জায়গায় না তার জাতের মধ্যে শরীক করা যাবে, না তার রুবুবিয়তের মধ্যে শরীক করা যাবে, না তার উলুহিয়তের মধ্যে শরীক করা যাবে, না তার আসমা ও সিফাত গুণাবলীর মধ্যে শরীক করা যাবে। সুতরাং আল্লাহ আল্লাহরই মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। এখন কয় লোকেরা প্রশ্ন করে, আজানে কয় মিনিট আছে? হ্যাঁ, এখন একটা, আল্লাহ তাআলা কোথায় থাকেন? আমার দেশে এটা নিয়ে বড় বিপদ, শতকরা ইন্টারভিউ নিলে ইন্নালিল্লাহ, আমাদের মৌলবীরা যারা বড় বড় আলেম, অনেকে আল্লামা, কথা বুঝতে পারছেন, এই আলেমরাই শতকরা অন্তত 95% আলেম ফেল, 5 জন টিকবেন কিনা আমার সন্দেহ। তাহলে একদিন আমি এক ইয়েতে ইন্স্যুরেন্স কোম্পানির কমিটির বৈঠকে আমি বসা, আমি চেয়ারম্যান। ওইখানে আমার বাম পাশে এই দেশের প্রখ্যাত, উনি মারা গেছেন, প্রখ্যাত আলেম আমার বাম পাশে বসা, উনি মেম্বার, উনি পার্লামেন্টের মেম্বারও ছিলেন পাশে। একজন জিজ্ঞেস করলো যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেমনে থাকে, কোথায় থাকে? সব জায়গায় আল্লাহ বিরাজমান। আর ওই মৌলানা কি জবাব দিয়েছে শুনুন, আমি কিছু কি দিয়েছেন যে কি কয়। মৌলানা কয় আপনার রূহটা শরীরে কোন জায়গায় থাকে, মানে রূহ শরীরে যেমন সব জায়গায় ছড়িয়ে আছে, আল্লাহ ঠিক এরকম ভাবেই সব জায়গায় এই সৃষ্টি জগতের মধ্যে আসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো জিনিস নেই। তাহলে আল্লাহ রুহের মতো হয়ে গেছে, তুলনা হয়ে গেল না? রুহ যেমন মানুষের ভিতরে থাকে, আল্লাহ তেমন সৃষ্টি জগতের ভিতরে থাকেন, তাহলে তেমন তেমন হয়ে গেল। আল্লাহর মতো তো তেমন কোনো জিনিস নাই, তাহলে মিল হয়ে গেল না? নাউযুবিল্লাহ মিন যালিক, না এরকম তো তুলনা দেওয়া যাবে না, কোনো তুলনাই করা যাবে, তুলনাহীন আল্লাহ জাল্লা শানহু। ও আল্লাহ নিজেই এটার জবাব দিয়েছেন, কি দিয়েছেন? আর রহমান আলাল আরশিস্তাওয়া, আর রহমান মানে রহমান আল্লাহ দয়াময়, তিনি কোথায়? আলাল আরশিস্তাওয়া, আরশে আজিমের উপরে বিরাজিত। কেউ যদি বলে আরশে আজিমে আছেন তাও ঠিক হবে না, শব্দটা আলা আছে, আলা তার আলা মানে উপর, আল্লাহর জন্য মোতলাক উপরটা সাবেত, মোতলাক মানে অ্যাবসলিউট উপর, আপেক্ষিক উপর না। কথা বুঝতে পারছেন? অ্যাবসলিউটলি আল্লাহ পাক উপরে, এই জন্য আরশে আজিমের উপরে বলা ঠিক হবে না, আরশে আজিমের উপরে তিনি আছেন না, আরশে আজিমে ও আরশে আজিমে আছেন এটা বলা যাবে না, আরশে আজিমের উপরে আছেন, সুবহানাল্লাহ। তাহলে তিনি মুতলাকান উপরে আছেন। এখন এই যে বলা হয় আল্লাহ এখানে, না আল্লাহ এখানে পৃথিবীতে বা কোনো জায়গায়, কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা থাকেন না, তার অবস্থান হলো আরশে আজিমের উপরে। এবার তা কোরআন শরীফে আলোচনা শুনুন, আম আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ, তারা কি নিরাপদ হয়ে গেছে যিনি আসমানে আছেন তার থেকে, তার শাস্তি থেকে তারা নিরাপদ হয়ে গেছে যে জমিন তাদেরকে, পৃথিবীর মাটি তাদেরকে নিয়ে ধসিয়ে দিবেন? তাহলে আল্লাহ পাক যে এই পৃথিবীর মাটিকে ধসিয়ে দিচ্ছেন, কোনান থেকে ধসিয়ে দিচ্ছেন? আসমান থেকে। মান ফিস সামা, তিনি আসমানে আছেন এটা বলা হচ্ছে। আবার আসমানের কথা যখন বলছেন, আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতালামুনা কাইফা নাদির, হ্যাঁ তোমরা কি নিরাপদ হয়ে গেছো, তারা কি নিরাপদ হয়ে গেছে যিনি আসমানে আছেন তার শাস্তি থেকে, যে আসমান থেকে তিনি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে দিবেন, পাথর বৃষ্টি নামিয়ে দিবেন, পাথর বর্ষণ করে দিবেন। তাহলে আসমান থেকে পাথর, আর ভূমিকম্প হয় কোথায়? আসমানে না জমিনে? তো ভূমিকম্প, জমিনের ভূমিকম্পের কথা যখন তিনি বলেন তখন আসমান থেকেই বলেন, আবার আসমান থেকে যখন তিনি পাথর নামিয়ে দেওয়ার কথা বলেন তখন আসমান থেকেই বলেন। তাহলে তার অবস্থান কি নিচে না উপরে? তাহলে আপনি কি করে বললেন যে আল্লাহ সব জায়গায় আছেন? ও এটা অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন। এইখানে ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এটা হলো আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, তার জ্ঞান এবং ক্ষমতার দিক থেকে আল্লাহ সব জায়গায় আছেন, অর্থাৎ আল্লাহ আল্লাহ তাআলার ইলমের বাইরে
একটা পরমাণুও আল্লাহর ইলমের বাইরে না, লা ইয়াজুবু আনহু মিসকালু যাররা, আসমান জমিনে একটা যাররা, একটা অ্যাটম যে খালি চোখে দেখা যায় না, এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অ্যাটম আল্লাহ পাকের ইলমের বাইরে নয়, তা কুদরতের বাইরে নয়, একটা বিশাল সূর্য ছায়াপথ এটা আল্লাহর ইলমের এবং কুদরতের বাইরে নয়, একটা গাছের অমাতাসকুতু মিন আরাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছ থেকে একটা পাতা শুকিয়ে যে নিজের দিকে এভাবে কাঁপে কাঁপে পড়তেছে আল্লাহ পাক জানেন, তার অনুমতি নিয়ে পাতাটা পড়তে হয়, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের ইলম সকল জায়গায় বর্তমান, সমানভাবে বর্তমান, আপেক্ষিকভাবে নয়, এখানে বেশি ওখানে কম, সকল জায়গায় আল্লাহ পাকের ইলম এবং কুদরত মানে তার ক্ষমতা, সব জায়গায় তার হস্তক্ষেপ করার ক্ষমতা, ডাইরেক্ট সকল জায়গায়, একটা পরমাণু হোক আর বিশাল সূর্যই হোক না কেন, সকল জায়গায় সমান। এই দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দেখার দিক থেকে, শোনার দিক থেকে, পাকড়াও করার দিক থেকে, ধরার দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ সকল জায়গায় আছেন, তার সত্তাগত দিক থেকে সকল জায়গায় নয়। যদি সত্তাগত দিক থেকে সকল জায়গায় হয় নৌজুবিল্লাহ, তাহলে কি আপনি বলতে চান শুকুরের খামারের মধ্যে আল্লাহ থাকেন? আপনি কি বলতে চান বাথরুমে আল্লাহ থাকার থাকেন? নৌজুবিল্লাহ, কথাটা চিন্তা করেন যে সকল জায়গায় আল্লাহকে কথাটা কেমন বলেন, কত বড় মূর্খ আপনি, এই ধরনের কথা কেমনে বললেন যা আল্লাহ তাআলা সব জায়গায় আছেন? নৌজুবিল্লাহ মিন যালিক, না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন তিনি আর রহমান ওয়াল আল আরশিস্তাওয়া, এই কথা কেমনে আসেন প্রশ্ন। ইমাম মালিক এটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, ইস্তিওয়াহু মালুমুন, তিনি যে আরশে আজিমে আছেন এটা আমাদের এলেমের মধ্যে আছে বলে জানলাম কেমনে, আল আল্লাহ মাকামা আলাম তা কুম তা আলাম, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে বলেছেন আর রহমান ওয়াল আল আরশিস্তাওয়া, অতএব আরশে আজিমের উপরে তার অবস্থান এটা আমরা জানি, ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আসেন সেটা তো তিনি বলেন নাই। অতএব দেখুন আমি চেয়ারে আছি, একটা ভাব নিয়ে আসি না আমার মতো করে, আল্লাহ কেমনে থাকেন, এই কথা তো তিনি বলেন নাই, আমাদের কাছে এটা জানা নাই, কিভাবে আসেন জানা নাই। ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন, এই ব্যাপারে ইমান রাখাটা ওয়াজিব, অব্লিগেটরি, ইমান রাখতেই হবে যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে তার অবস্থান, এটা ইমান রাখতেই হবে, কিভাবে আসেন আমরা বলতে পারবো না। ইমাম আবু হানিফা বলেন কামা ইয়ালিক, আল্লাহ তাআলার জন্য যেমন শোভা পায়, যেমন ভাবে আল্লাহ থাকলে আল্লাহর জন্য মানায়, ওরকম আছে, আমরা কিন্তু কইতে পারি না, কথা বুঝতে পারছেন? এর আবু হানিফা বলতেছেন, আর নিজের আবার হানাফি কয়, ইমাম আবু হানিফা বলছেন যে আল্লাহ এখানে আসেন কথা বললেছে তো মুসলমান থাকে না, সে তো ইমান থেকে খারিজ হয়ে যায়, আবু হানিফারই বদুয়া, কথা বুঝতে পারছেন? ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন, তাহলে কটা কথা হইলো, ইস্তিওয়াহু মালুমুন, আর সে আজিমে উপরে আসেন এটা আমাদের এলেমের মধ্যে আছে, ওয়াল কাইফু মাজহুলুন, এই কিভাবে আসেন এটা জানা নাই, ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন, এই ব্যাপারে ইমান রাখা ওয়াজিব, ওয়াল সুআলু আনহু বিদআহ, এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কেমনে আসেন, এই প্রশ্ন করাটা বেদাত, কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম প্রশ্ন করেন নাই, শুনছেন আর মেনে নিয়েছেন, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম। হ্যাঁ, তারপরে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এরকম পার্টনারশিপ যদি আরোপ করো এটা হবে বিরাট জুলম, এ জুলমুন আযীম। কোরআনি কারিমে আল্লাহ পাক বলছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن, যারা ঈমান পোষণ করে, ولم يلبسوا إيمانهم بظلم, আর তাদের ঈমানকে জুলুমের দ্বারা কি করেনি, আচ্ছন্ন করেনি, يلبسوا মিলিয়ে দেয়নি, যেমন আর লেবাস নেই না আমরা, লেবাস শরীরটার উপরে লেবাস, ঈমানটা হলো ভিতরে, আবার শিরক করিয়া ওই তৌহিদটারে কি করলেন, ইমানটারে কি করলেন, লেবাস পরিয়ে দিলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, জুলুম দিয়ে লেবাস পরিয়ে দেয় নাই, অর্থাৎ ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেনি। তো উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক বলেন এদের নিরাপত্তা এদের জন্য থাকলো, জাহান্নাম থেকে আগুন থেকে এরাই মুক্ত থাকবে। সাহাবায়ে কেরামের কাছে ব্যাপারটা বিরাট ঠেকলো, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে এমন আছে কিছু না কিছু জুলুম করে না, যেমন আদম আলাইহিস সালামকে না করা হয়েছিল কিসে, যেও না এই গাছে, ওলা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছ, এই গাছটির কাছেও যেও না, তাহলে জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গেলেন, এই হুকুমটি অমান্য হয়ে গেল, নিষেধটা মানতে পারলেন না, এরপরে তিনি যখন উপলব্ধি হলো তিনি বললেন রব্বানা যালামনা আমফোসানা, আমাদের উপরে আমরা জুলুম করে ফেলছি,
মানে হুকুমটা অমান্য করে। কাজেই এমন কে আছে যে কোন না কোনো ভাবে আল্লাহ তাআলার কোনো হুকুমকে অমান্য করে না? এরকম জুলুম তো কেউ না কিছু হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে কোন রকম জুলুম করা যাবে না। তাহলে তো ব্যাপারটা বড় কঠিন হয়ে গেল, জান্নাতে যাওয়াই তো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা তোমরা তো বুঝলে না, দেখো আল্লাহর এক নেক বান্দা কি কইছে, কি বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখানে শিরককে বোঝানো হয়েছে, অন্য জুলুম না, অন্যান্য গুনাহ না, বরং সরাসরি শিরক। শিরকটা হলো যুলমুন আযীম, সেই জুলমের কথা এখানে বলা হয়েছে। এই জুলমুন আযীম যারা করবে, অর্থাৎ যারা শিরক করবে, তারা তাদের নিরাপত্তা থাকলো না। সে যতই ইবাদত বন্দী করলো, সে তার বয়স মনে করেন 80 বছর, আজকে একজন বলছেন আমার বয়স 81 বছর, আমি তার দিকে চেয়ে বললাম যে আল্লাহ এরকম বয়স যদি আমি পাই কত কাজ করতে পারবো, আমার বয়স এখন 64, 81 হলে তো অনেক কাজ করা যাবে আল্লাহর মেহরবানিতে। ওর দিকে চাইলে আমার মনে মনে কামনা করলাম আল্লাহ নিয়ে আমাকে এরকম বয়স দেন। তো কথা হচ্ছিল এই যে 80 বছর 100 বছর পর্যন্ত একটা মানুষ বাঁচলো, 80 বছর পর্যন্ত তহিদ, সে সমস্ত কে ইবাদত বন্দেগী সব ঠিক মতোই করলো, 80 বছর বয়সে গিয়ে এখন কবর জিয়ারত করতে গিয়ে কয়ে, খাজা বাবা একটু দয়া কর বাবা, একখান কথা কইল, এবারটা কি করলো, শিরক করলো। শিরক করার কারণ কি হলো, তার পিছনের ইবাদতের অবস্থা কি, ধূলিসাৎ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। কি করে আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিবসে আমি তার কোন আমলের ওজনই দিব না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসূরা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তারা কত ইবাদত নিয়ে আমার কাছে আসবে, ইবাদত নিয়ে যখন আসলো আমি তার আমলের দিকে অগ্রসর হলাম, দেখি আমার বান্দা কি আমল নিয়ে আসছে। আল্লাহ তো জানেন, কিন্তু কথাটাকে কত সুন্দর করে ব্যাখ্যা করতেছেন যে ফাজআলনাহু হাবাআম মানসূরা, তারপর তার আমলের এই গাঠটিকে, আমলের এই যে তার সমষ্টি, এটাকে কি করলাম, হাবায় মানসূর করে দিলাম, অর্থাৎ বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম। তার মানে কি, এমনভাবে উড়িয়ে দিলাম যে আর কোনো ওজনই আর থাকলো না। কারণ কি, দেখা গেছে সে হজ করেছে, সে আল্লাহর রাস্তায় খরচ করেছে, সে নামাজ পড়েছে, তাহাজ্জুদ করে কত কিছু করেছে, কিন্তু দেখা গেল সে একটা শিরক করে ফেলছে, তওবা করে নেই, শিরক উপলব্ধিতে আসে নাই, তওবাও করে নাই, শিরক নিয়ে এই পৃথিবীতে এই এখানে আসছে। সুতরাং এই শিরক হলো ডিনামাইট বোমা। ডিনামাইট কি, এই বিল্ডিংটা আপনি বানাইতে মনে করেন 10 কোটি টাকা খরচ করেছেন, বানাইতে 1 বছর লাগছে, 10 কোটি টাকা খরচ করেছেন। এখন যদি ডিনামাইট নিচে ফিট করেন, 10 কোটি না, 2-4 লাখ টাকা খরচ করে ডিনামাইট নিচে ফিট করে যে চার্জ করেন, এই বিল্ডিংটা উড়ে যাবে, কতক্ষণ লাগবে এটা ধ্বংস হতে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কত টাকার বিল্ডিং, 10 কোটি টাকার, কয় টাকার ঠেলায়, মধ্যে 2-3 লাখ টাকার ডিনামাইটের, যখন এটাকে চার্জ করা হলো তখন এই বিল্ডিংটা উড়ে গেল, নিমিশের মধ্যে উড়ে গেল। ঠিক শিরক হলো ডিনামাইট বোমা, দাম কম কিন্তু পাওয়ার এমন, যে আপনার 80 বছরের ইবাদতের বিল্ডিংকে উড়িয়ে দিয়েছে, কিয়ামতের দিন গিয়ে দেখলেন কিছুই আর পেলেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, খুবই সাবধান থাকতে হবে আমলের কোন জায়গায় শিরক আছে কিনা। আল্লাহ পাক শিরককে একটুও বরদাস্ত করেন না, কারণ কি, এটা একটা যুক্তি নির্ভর, যুক্তিগ্রাহ্য কারণ আছে। সে কারণটা হলো, আমরা যেমন ব্যবসা করি, অনেক সময় পার্টনারশিপে ব্যবসা করি, পার্টনারশিপে শরিকি কারবার, শেরিকি ব্যবসা আর কি। মনে করেন একটা কাজ আমি করতে চাই, 1 কোটি টাকা লাগে কাজটা করতে, কিন্তু আমার কাছে 50 লাখ টাকা আছে। তা আমি বললাম যে এমন কেউ আছেন 50 লাখ টাকা আমার পুঁজিতে শরিক হন, যা লাভ হবে তাতে আমরা 85 আর কি বলে 65 আর 35 করে নিব, কারণ আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা আর পুঁজি, আর আপনার শুধু পুঁজি। কিংবা আল মুসলিমুন আলা শুরুতিম ইল্লা সত্তান হাল্লা হারামান হারাম হাল আলম, তাও 50-50 করলাম, ঠিক 50 আপনার 50 আমার। এই বেটা যে শরিক করলো আরেকজনকে ব্যবসাতে, কি কারণে শরিক করলো, পুঁজির অভাব, একটা অভাব
সে অভাবটা হলো পুঁজিটা প্রার্থিত মানে তার কাছে নেই, আরেকজন থেকে পুঁজি নিয়ে তাকে পার্টনার করে ব্যবসাটা করলো, অতএব এটা শরীকী কারবার হলো। আরেকজন বলছে যে টাকা তো আমার কাছে আছে, তবে ব্যবসা কেমনে করে এটা জানি না, বসে বসে খেয়ে ফেল, একদিকে জাকাত লাগবে আর দিয়ে আমি খেয়ে ফেলবো, জাকাতে খাবে কিছু আমি খাবো কিছু, পুঁজি তো থাকবে না, সুতরাং বিনিয়োগ করা দরকার। এমন কেউ আছেন যে আপনার ব্যবসা সংক্রান্ত নলেজ আপনার, পুঁজি আমার, তাহলে আমরা যা এটা বিনিয়োগ করে যা লাভ হবে সেটা আমরা চুক্তি অনুযায়ী চুক্তি রেশিওতে বন্টন করে নিও, 50-50, 35-65, 80-20 যেভাবে রেশিও করে নেন। এই বেটা যে তাকে শরিক করলো কিসের কারণে? না, পুঁজির অভাব নাই, কিসের অভাব হয়েছে? ও তার অভিজ্ঞতা, তার জ্ঞান, এই সংক্রান্ত জ্ঞানের অভাব। আরেকজন অভিজ্ঞতা জ্ঞান আছে তাকে পার্টনার করে নিল, একটা অভাব, সেটা হলো জ্ঞানের অভাব, অভিজ্ঞতার অভাব। এ বলে যে আমার কাছে পুঁজিও আছে জ্ঞানও আছে, তবে এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার শরীরে শক্তি নেই। এমন কেউ আছেন যে তারুণ্যে টকবক, আপনি এনার্জি সম্পন্ন, আমার কাছে আসুন, আমার বুদ্ধিও আমি দিব, টেকনোলজি আমার জানা আছে, পুঁজিও আমার আছে, আপনি খালি দৌড়দৌড়ি করবেন, পার্টনারশিপ, যেমন আমরা পার্টনারশিপে ব্যবসা করি, এটা পুঁজিতে পার্টনার হলো না, বরং ক্ষমতায় যোগ্যতায় তার এনার্জি নাই, তাকে দিলে কত, 1/3 তোমার, 2/3 আমার, তাকে পার্টনার করে নিল, কি কারণে নিল? এখানে একটা অভাব আসলো, অভাবটা কিসের? শক্তির অভাব, এনার্জির অভাব। তো একখানে পুঁজির অভাব, আরেকখানে জ্ঞানের অভাব, আরেকখানে শক্তির অভাব। যে কোনো একটা অভাবের কারণেই মানুষ কি করে? পার্টনারশিপে ব্যবসা করে, শরীকি কারবার, কারবারটা করে যে কোনো একটা অভাবের কারণেই। এখন যদি আল্লাহ তাআলার সঙ্গে কেউ শরীক করে, তার মানে সে কোনো না কোনো প্রকারের অভাব দুর্বলতা আল্লাহর প্রতি আরোপ করে, হয় আল্লাহর জ্ঞানের অভাব, নাহলে তার পুঁজির অভাব, নাহলে তার শক্তির অভাব। কথা বুঝতে পারছেন? কোনো একটা অভাব তার উপরে আরোপ করে বলেই সে আরেকজনকে শরীক করে দেয়, এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না দর্শনগত কারণে। কথা বুঝতে পারছেন? নীতিগত কারণেই আল্লাহ পাক এটা বরদাস্ত করেন, তুমি আমাকে এখন এটার জবাব দিচ্ছেন আল্লাহ পাক। কি জবাব দিচ্ছেন? প্রথমে পুঁজির অভাব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর সব পুঁজি কার? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা কিছু দেয়া হয় এটা শেষ হয়ে যায়, আমার কাছ থেকে যতই যায় একটুও শেষ হয় না। তাহলে পুঁজির অভাব আছে আল্লাহ তাআলার? নাই। দুই নম্বরে কিসের অভাব ছিল? জ্ঞানের অভাব। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহই জানেন তোমরা জানো না। আল্লাহ কেমন জানেন? একটু আগে বলেছি একটা পরমাণু ওজন পরিমাণ কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে থাকে না। একটা রাতের অন্ধকারে পিপিলিকা একটা পাথরের উপরে চলে, সে কয় পায়ে চলে, কোন দিকে যায়, কর্কর যে আওয়াজগুলি হয় আল্লাহ পাক স্পষ্ট শুনতে পান যে পিপিলিকা। সুতরাং আল্লাহ পাকের জ্ঞানের অভাব নেই, তাহলে আপনি শরীক করলেন কেন? আর একটা অভাব, সেটা কিসের অভাব? যে এনার্জির অভাব। আচ্ছা, জ্ঞানের অভাব না, একটা মিশাল দিই। এই পর্যন্ত পৃথিবীতে একটা মানুষও পাওয়া যাবে যার বয়স এখন 150 বছর, এরকম লোক আছে? তাহলে 150 বছর আগে এই কোটি কোটি মানুষ ছিল না পৃথিবীতে? মানুষগুলি কই গেল? আল্লাহ পাক বলে লাকাদ আহসাহুম আদ্দাহুম আদ্দা ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, একটা একটা করে আল্লাহ পাক তার পরিসংখ্যানকে কমপ্লিট করে রেখেছেন, গনে গনে একটাও যেন হারিয়ে না যায়। সুতরাং পৃথিবীতে একজনও পালিয়ে থাকতে পারে নাই, এলিমের বাইরে থাকে নাই, যে একটা 200 বছর 250 বছর বুড়ো হইতে হইতে এমন হয়েছে মরাই তার দরকার। মৌলবি আইনে খালি দোয়াই করতেছে মরে যাক, কিন্তু আল্লাহ পাক ওরে জানেই না যে কোরআনে আছে না, একটা যখন আল্লাহর এলিমের বাইরে থাকে নাই, প্রত্যেকটাকে ঢুকিয়ে দিয়েছেন কবরের মধ্যে, কেমন দিন প্রত্যেকটাকে উঠিয়ে দিবেন আল্লাহ পাক? আবার তার এলিমের বাইরে কেউ থাকে না। আচ্ছা, 3 নম্বরের অভাবটা কি?
এনার্জির অভাব। ও আল্লাহ তাআলা মানে এনার্জির অভাব। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের গোষ্ঠী সব দুর্বল। ও আন্নাল কুওয়াতে লিল্লাহি জামিয়া, শক্তি পুরাটাই আল্লাহর। কেমন শক্তি! আল্লাহ তো তিনি হলেন আরশে আজিমের উপরে, কিন্তু যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করেন মাটির নিচে দিয়ে একটু টোকা মেরে দেন, এক টোকার চোটে 20,000 কাজ হয়ে গেছে, 50,000 বাড়িঘর, হাজার হাজার লাখ লাখ বাড়িঘর ধ্বংসাত হয়ে গেছে, নিচে দিয়ে একটুখানি টোকা, কিন্তু আসেন কোনো নেই, আরশে আজিমের উপরে। তার খালি ইচ্ছা হয়েছে, খালি ইচ্ছা হয়েছে সমুদ্রের ঢেউ উঠে মানুষ পালিয়ে কুল পাইতেছে না, কিভাবে মানুষ হাজার হাজার মানুষ মরে সব সাফ হয়ে গেল। আন্নাল কুওয়াত, অপরিমেয় শক্তির অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটুখানি যদি ব্যবহার করেন অবস্থা কি হয়, পৃথিবীটার কিভাবে উল্টিয়ে দেন, একটা একটা এলাকাকে কিভাবে উল্টিয়ে দিলেন, আপনারা কেমন মনে করেন? সুতরাং কোন ব্যক্তি যদি শরীক করে আল্লাহর সঙ্গে, তো কোনো না কোনো প্রকারে আল্লাহ তাআলাকে ইনকমপ্লিট মনে করে, হয় শক্তির দিক থেকে, না হয় জ্ঞানের দিক থেকে, না হয় সম্পদের দিক থেকে, কোনো একটা দিক থেকে আল্লাহ পাকের অভাব সে আরোপ করে, আল্লাহ পাক এই কথাটুকু সহ্য করতে একটু রাজি না, আল্লাহ পাকের ব্যাপারে এরকম ধারণা তুমি করলে নাউযুবিল্লাহ মিন যালিক, অতএব আল্লাহ এমন ব্যক্তিকে ক্ষমাই করবেন না, তার আমল সমস্ত বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, তাহলে মা পাওয়ার পথ কি? মা পাওয়ার পথ কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলে মাফ। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলে দাও হে আমার বান্দারা, মানে আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়া হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজদের উপরে যারা জুলুম করছো আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তার মানে কি? ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শিরকের গুনাহ মাফ করবেন, কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। আপনি যদি বলেন আল্লাহ তাআলা আমি শিরক করে ফেলছিলাম, এখন আমি বুঝতে পারছি যে আমার শিরক হয়ে গেছে, আপনি আমার গুনাহ এখন থেকে আর আমি শিরক করব না, আমি তাওহীদের উপরে কায়েম হয়ে গেলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই তওবা করে ফেললেন, আল্লাহ পাক বললেন তুমি তওবা করছো, তো তোমার পিছনের সমস্ত গুনাহ তো মাফই মাফ, শুধু মাফ না গুনাহগুলির সব নেক বানিয়ে দিলাম, যাও, মানে ব্ল্যাক আমলকে হোয়াইট করে দিলাম। কি করে দিলাম? ব্ল্যাক মানে কি করে হোয়াইট করে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সেরেকটো আল্লাহ পাক এটাকে নেক বানিয়ে দিবেন যদি আপনি তওবা করে ফেলেন। তার মানে আল্লাহকে চিনতে পারলেন, আপনি কি করতে পারলেন, চিনতে পারলেন, বুঝলেন, সেই জন্য তার একটু ইবাদতে অনেক বরকত হয়ে যাবে। আপনার তাওহীদের ভিত্তিতে করতে হবে। কিসের ভিত্তিতে করতে হবে? তাওহীদের ভিত্তিতে। আজকের বক্তব্য আমরা এখানে শেষ করব। আমাদের মানুষ, আমাদের যে মুসলমানরা অনেক রকম শিরিক করে, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন, এটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা ঈমান, বেঈমানগুলির কথা আলাদা, যারা ঈমান রাখে এদের অধিকাংশ মানুষই এরকম, যারা কোনো না কোনো প্রকারে শিরকে লিপ্ত থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব খুবই সাবধান থাকতে হবে, এটাকে শিখতে হবে, জানতে হবে, তৌহিদ, তৌহিদকে ঠিক রাখতে হবে, তৌহিদ যে কোনো মূল্যে তৌহিদকে ঠিক রাখতে হবে, নতুবা উপায় নেই। নিজের পরিবারে ছেলে মেয়ে সবাইকে তৌহিদ শিক্ষা দিতে হবে। তৌহিদ সংক্রান্ত সিডি থাকলে, বই থাকলে, এগুলি লিফলেট থাকলে এগুলি জোগাড় করে নিয়ে ঘরে আপনার স্টাডি সার্কেল করবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, সবাইকে শিক্ষা দিবেন, খবরদার কোনো রকমের শিরক করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমিন।